আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহিম, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিসিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহিম, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিসিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিসিদিন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم، إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم، ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ওলামায়ে কেরাম, দেশের এবং দেশের বাহিরের দূর দূরান্ত থেকে যারা আমাদের কোরআনে কারিমের তাফসির সরাসরি শুনছেন এবং পরবর্তীতে যারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের আলোচনা শুনছেন এবং দেখছেন, সকল ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে আলহামদুলিল্লাহ আজকের কোরআনে কারিমের তাফসির আমরা শুরু করছি। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের ধারাবাহিক তাফসিরুল কোরআনে আমরা ইতিপূর্বে সূরা আল বাকারার তাফসির দ্বিতীয়বার আমরা সমাপ্ত করেছি এবং সূরা আল বাকারার তাফসির মোট 31 পর্বে আমাদের সমাপ্ত হয়েছে। এই 31 পর্বের সূরা আল বাকারার তাফসির আপনারা একসাথে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা মেমোরি কার্ডের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে শুধুমাত্র সূরা আল বাকারার তাফসির 31 পর্বে আপনারা আমাদের ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর এই সূরা আল বাকারার এটা হলো দ্বিতীয়বারের তাফসির, এর আগে আবার প্রথমবারের তাফসিরও ইন্টারনেটে পাওয়া যায়। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো www.tafsirulquran.com, সহজ মানে আমাদের কোরআনের তাফসির ওয়েবসাইটের নামও tafsirulquran.com। এর বাহিরে নর্মালি ইউটিউবে পাবেন, তারপরে
আপনার ফেসবুকে পাবেন, বিভিন্ন মাধ্যমে আমাদের এই তাফসিরুল কোরআন পাবেন ইনশাআল্লাহ। এবং আমরা ইতিপূর্বে বারবার বলেছি যে আমরা যে কাজটা করি সেটি হলো দোভাষীর কাজ। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, কিন্তু আমরা পৃথিবীর বিশাল সংখ্যক একটা জনগোষ্ঠী আমরা বসবাস করি বাংলা ভাষায়। তো এই বাংলা ভাষাভাষী মানুষের কাছে আল্লাহর নাজিল করা আরবি কোরআন, এটাকে দোভাষীর কাজ করা, মানে আরবি জিনিসটাকে বাংলায় সহজে বুঝিয়ে দেওয়া, এটাই হলো আমাদের তাফসিরুল কোরআন। আর বাংলা ভাষাভাষী আমাদের ভাই বোনেরা বর্তমানে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, শুধু বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়, বর্তমানে পৃথিবীর প্রত্যেকটি দেশেই আমাদের এই বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আছেন। এই জন্য আমরা এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ কর্তৃপক্ষ, মসজিদ কমিটি সকলে মিলে যাতে এই কোরআনে কারিমের তাফসির সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনেরা আছেন তাদের কাছেও আমরা এই তাফসির পৌঁছিয়ে দিতে পারি, এজন্য আমরা এই ভিডিও করার মাধ্যমে এটাকে আমরা ইন্টারনেটে দিয়ে সারা পৃথিবীতে মুসলিম ভাই বোনদের কাছে আমরা পৌঁছিয়ে দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ এই খেদমতে আজকে দীর্ঘ 10 বছরে আমরা যে কোরআনে কারিমের তাফসির পরিচালনা করতেছি এবং যেটা দুনিয়ার মুসলিম ভাই বোনদের কাছে দিচ্ছি, হাজার হাজার মুসলিম ভাই বোন এর দ্বারা উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং এই যত ভাই সারা দুনিয়াতে উপকৃত হচ্ছেন সকলের এই উপকৃতের সওয়াব, এটা আমরা যারা এই মসজিদের কর্তৃপক্ষ আছি, মসজিদের মুসল্লি আছি, আমরা কিন্তু এর একটা অংশ পেয়ে যাব, মানে অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে যোগ হতে থাকবে। এ সারা পৃথিবীর যত মানুষ এই তাফসিরুল কোরআনের দ্বারা উপকৃত হবে আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে সূরা থেকে তাফসির চলছে সে সূরাটির নাম হলো সূরা আল ইমরান, কোরআনে কারিমের তৃতীয় সূরা। এটিও সূরা আল বাকারার পরে কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা। এই সূরার আজকে তৃতীয় পর্বের তাফসির হবে আমাদের ইনশাআল্লাহ। ইতিপূর্বে 2 পর্ব আলোচনা সমাপ্ত হয়েছে, আজকে তৃতীয় পর্বে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য পৃথিবীতে কি কি জিনিসকে সুশোভিত করেছেন সেই জিনিসগুলোর আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন যে এই সুশোভিত জিনিসগুলোর মায়া মোহ তোমাদেরকে যেন গ্রাস না করে, আর এর থেকে উত্তম আরও কল্যাণকর জিনিস আল্লাহ পাক রেখেছেন কোথায়? জান্নাতে, সুবহানাল্লাহ। এবং সেই জান্নাতেরও আল্লাহ পাক কিছু বর্ণনা দিয়েছেন। এরপরে সেই জান্নাত পেতে হলে ওই মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন, যে এই মুমিনেরা সবসময় আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই মুমিনেরা হবে সাবিরিন, এরা হবে সাদিকিন, এরা হবে কানিতিন, এরা হবে মুনফিকিন, এরা হবে মুস্তাগফিরিনা বিল আসহার। এগুলো হবে সব জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য। 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানের শর্ত, শর্তুল ঈমান, ইমানের কতগুলো গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, ওই শর্তগুলোর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ত আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল শাহাদাতুত তাওহীদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ মানে সাক্ষী না, তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তাওহীদ, এই বাক্যটাই তাওহীদ। এই বাক্যটা এত গুরুত্বপূর্ণ যে এই বাক্যটাই যদি শেষ কালাম হয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বাক্যের উপরে কেউ যদি ইস্তিকামত থাকে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। দাখালাল জান্নাহ বললে তো সবাই অর্থ বুঝে গেছেন, ঠিক না?
আর কিছু বোঝেন না, বোঝেন দাখালাল জান্না, অর্থাৎ জান্নাতে দুখুল, দুখুল মানে প্রবেশ করো, দাখিল করো, বাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যার শেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন তো, সবাই কিন্তু পারেন নাই, অনেকে ফেল করেছেন, জিরো পাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহর আরবি অর্থ হইল লা মাবুদা বিহাক্কিন, বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা হলো আরবি অর্থ। মানে লা ইলাহা ইল্লাল্লাহর আরবি অর্থটা হইল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা মুখস্থ করে রাখবেন। লা ইলাহা অর্থ হইল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আর বাংলা অর্থ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নেই, বাতিল মাবুদ আছে। আপনি যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা কিন্তু ঠিক না। আল্লাহ ছাড়া মাবুদ আরও আছে, হাজার হাজার মাবুদ আছে, কিন্তু হক মাবুদ নাই, সত্যিকারের মাবুদ একজনেই, আর বাকি যা আছে সব বাতিল, বাতিল মাবুদ। বাতিল মাবুদ তো হাজার হাজার, বাতিল মাবুদ তো অসংখ্য। আপনার সূর্য একটা মাবুদ, সূর্য একটা বাতিল মাবুদ, পৃথিবীর অসংখ্য মানুষ সূর্যের পূজা করে, এখনও আল্লাহর জমিনে সূর্য পূজারী আছে। সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাথার উপরে আসলে পৃথিবীর অনেক মানুষ সূর্যের পূজা করে। পৃথিবীতে এখনও চন্দ্র পূজারী মানুষ আছে, চন্দ্র একটি সত্যিকার একটি বাতিল মাবুদ। এরপরে পৃথিবীতে কবর পূজা করে এরকম মানুষও আছে, তাহলে কবরটা একটা মাবুদ, ওই কবরটা একটা বাতিল মাবুদ, সত্যিকারের মাবুদ না। এইরকম পৃথিবীর মানুষ যত গাছের পূজা করে, ওই গাছগুলো এক একটা বাতিল মাবুদ। তুলসী গাছের পূজা করে, তুলসী গাছ বাতিল মাবুদ। তারপরে আরও অনেক গাছের পূজা করে, যত গাছের পূজা করা হয় সবগুলো এক একটা বাতিল মাবুদ। তারপরে আপনার গরুর পূজা করে পৃথিবীর মানুষ, গরু একটা বাতিল মাবুদ। তারপরে পৃথিবীর মানুষ নদীর পূজা করে, নদীর, নদীর পূজা দেখছেন, নদীর পূজা করা হয়। তারপরে পৃথিবীর মানুষ লিঙ্গ পূজাও করে, করে না? তাহলে লিঙ্গ একটা বাতিল মাবুদ। তারপরে পৃথিবীর মানুষ আরও বিভিন্ন জিনিসের পূজা করে, ইবাদত করে, তাহলে যত জিনিসের পূজা করে, ইবাদত করে, এই সব জিনিস এক একটা বাতিল মাবুদ। আর সত্যিকারের হক মাবুদ হলেন একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অংশ হলো নেগেটিভ, পরের অংশ হলো পজিটিভ। লা ইলাহা হলো সমস্ত মাবুদকে অস্বীকার করা, যে লা ইলাহা লা মাবুদা বিহাক্কিন, হক কোনো মাবুদেই নাই, ইল্লাল্লাহ, একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এই ইমানের একটি শর্ত হলো, ইমানের অবস্থানটা কোথায়, মহল্লুল ইমান কোথায়, ইমান কোথায় থাকে, কালবের মধ্যে থাকে। ইমানের অবস্থান হলো কাল, ইমান থাকে কাল, কালবে আল্লাহ থাকে নাকি? আমাদের দেশের অনেক মানুষ এই ভ্রান্ত বিশ্বাস পোষণ করে যে আল্লাহ নাকি কালবে থাকে, কালবুল মোমেনে আরশুল্লাহ, এই জাল হাদিসও সবাই জানে, কালবুল মোমেনে আরশুল্লাহ, যে মুমিনের অন্তর নাকি আল্লাহর আরশ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালবে থাকেন না, কালবে থাকে ঈমান, কালবে থাকে তাকওয়া। তো ঈমান এটার মহল হলো কালব। আচ্ছা কালব কি দেখা যায়? কালব কীরকম, সাদা না কালো না হলুদ, কেউ জীবনে দেখেছেন কালব? কেউ দেখে নাই। তাহলে ঈমান দেখেছেন? ঈমানও দেখেন নাই, তাহলে সাক্ষ্য দেন কীভাবে যে লোকটা মুমিন? ঈমান তো আপনি দেখলেন না। ঈমান এই কালবে যে ঈমানটা বপন করা হবে, কালবে যে ঈমানটা থাকবে, এটার
সাক্ষ্য দেওয়া ইমানের একটা শর্ত। মানে আপনার ভিতরে এই গাছটা লাগাইছেন, এই গাছটার ফল ফুল প্রকাশিত হলেই বোঝা যাবে যে আপনার ভিতরে কী গাছ আছে। কোন গাছের বীজ লাগাইছেন, এই আমটা কোন আম, ল্যাংরা আম লাগাইছেন নাকি ফজলি আম লাগাইছেন না কোন আম লাগাইছেন, এটা ফল ধরলেই তো বোঝা যাবে। তা আপনার ভিতরে এটা কি ইমানের গাছ লাগাইছেন নাকি শিরকের গাছ নাকি কুফরির গাছ নাকি নেফাকের গাছ, এটা তো বোঝা যাবে আপনার ফলে ফুলে দেখা যাবে। তো এই জন্য ভিতরে ইমান থাকে ভিতরে, কিন্তু ইমানের সাক্ষ্য শাহাদা এটা বাহিরে প্রকাশ পায়, এটা মানুষ গোপন করে রাখতে পারে না, কালবের এই জিনিস। আর গোপন করে রাখলে সেটা ইমান হবে না। এজন্য ইমানকে প্রকাশ করতে হয়, সাক্ষ্য দিতে হয়। এজন্য কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে, তাহলে তিনি মুমিন। আর কেউ যদি বলে যে না আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে আবার অন্যান্য মাবুদেরও পক্ষে, সেই লোক ইমানদার হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে বহিঃপ্রকাশ করতে হবে, এটা ইমানের একটা শর্ত। এই শর্তটাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহিদ আল্লাহ, শাহিদ আল্লাহ। সর্বপ্রথম সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহ সুবহান তাআলা। আল্লাহ সুবহান তাআলা নিজের তাওহীদের নিজে সাক্ষ্য দিচ্ছেন, শাহিদ আল্লাহ, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন। আর কে সাক্ষ্য দিচ্ছেন? ওয়াল মালাইকাতু, আল্লাহর ফেরেশতারা, মালাইকারাও সাক্ষ্য দিচ্ছেন। ওয়া উলুল ইলমে, ওয়া উলুল ইলম, উলুল ইলম মানে এলেমওয়ালা, যার মধ্যে এলেম আছে। এলেম না থাকলে জাহাল মানুষ তাওহীদের সাক্ষ্য দিতে পারে না। তা জাহেল মানুষ তো তাওহীদে বুঝে না, শেরেকে বুঝে না, তো সে তাওহীদের সাক্ষ্য দিবে কীভাবে? এই জন্য আবু জাহাল, আবু জাহালের নাম কিন্তু আবু জাহাল ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি নাম রেখেছেন কি আবু জাহাল। মানে সে অনেক জ্ঞানী দুনিয়ার জ্ঞানে, কিন্তু তাওহীদের জ্ঞান আর শিরিকের জ্ঞান তার মধ্যে নেই। আবু জাহাল দুনিয়া সব বুঝতে পেরেছে, কিন্তু কোনটা তাওহীদ কোনটা শিরক এই জ্ঞানটা নাই। এজন্য সে উলুল এলেম না হয়ে আবু এলেম না হয়ে আবু জাহাল হয়েছে। এজন্য জাহালত, জাহালত হলো হেদায়েতের পরিপন্থী। জাহালত থাকলে ওই লোক হেদায়েত পায় না। তা আল্লাহ পাক এর জন্য বলছেন ওয়া উলুল এলমে, যার মধ্যে এলেম আছে এরাও সাক্ষী দে। তাহলে ইমানদার মানে উলুল এলেম, ইমানদার যিনি ইমানদার তিনি উলুল এলেম। এলেম না থাকলে উনি ইমান আনলো কীভাবে? এজন্য যে বাপ, বাপ মুসলিম, বাপের ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হয় না, ওয়ারিশ সূত্রে মুসলিম পাওয়া যায় না, মুসলিম পাইতে হলে এলেমি সূত্রে পেতে হয়। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়া উলুল এলম, এরা এলেমওয়ালা জাতি। কায়মাম বিল কিসত, এরা সবাই কায়মাম বিল কিসতের মুফাসসিরিন একরাম দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ পাকও সাক্ষী দেন, মালাইকারাও সাক্ষী দেন, আবার উলুল এলেমেরাও সাক্ষী দেন। সবার সাক্ষীটা কায়মাম বিল কিসত, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত সাক্ষী। মানে ফেরেশতারাও ইনসাফের উপরে ভিত্তি করে সত্য সঠিক সাক্ষীটা দেয়, আবার যারা উলুল এলেম তারাও সত্যিকারের ইনসাফের সাথে তাওহীদের সাক্ষী দেয়। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো উলুল এলেম দুই রকমের, মানে এলেমওয়ালা মানুষও আবার দুই রকমের আছে। এক ধরনের এলেমওয়ালা হলো কায়মাম বিল কিসত, আরেক ধরনের এলেমওয়ালা হলো কায়মাম বিজ্জুলম। বুঝতে পারছেন? দোনো গ্রুপে এলেমওয়ালা, দোনো গ্রুপে আলেম, তারা উলুল এলেম এলেমওয়ালা, কিন্তু এক ধরনের এলেমওয়ালা আছেন কায়মাম বিল কিসত, মানে তার এলেম দিয়ে ইনসাফপূর্ণ সাক্ষী দেয়, ইনসাফপূর্ণ কথা বলে। আরেক ধরনের উলুল এলেম আছে যারা ইনসাফপূর্ণ কথা বলে না, যারা কায়মাম বিজ্জুল, জুলুমের উপরে প্রতিষ্ঠিত এলেম। অর্থাৎ ইবলিসের কাছেও কিন্তু এলেম ছিল, ইবলিসের কাছে এলেম ছিল না? তো ইবলিস কি তাওহীদের সাক্ষ্য দিছে? কেন দিতে পারল না? তার এলেমটা কায়মাম বিল কিসত নয়, তার এলেমটা হচ্ছে কায়মাম বিজ্জুলম। আর সাহাবায়ে কেরাম যে উলুল এলেম ছিলেন, তাদের এলেমটা হলো কায়মাম বিল কিসত, ইনসাফের উপর সাক্ষী। কারণ একজন মানুষ যদি নিরপেক্ষভাবে আসমান জমিন মাখলুকাত চতুর্দিকে সে যদি তাকায়, আর চতুর্দিকে তাকানোর দরকার নাই, তার নিজের দিকে যদি সে নিজে তাকায়,
তাহলেও সে তাওহীদের সাক্ষ্য দিতে বাধ্য হবে। তো কেউ যদি নিজের দিকে তাকাইলো, চতুর্দিকে আসমান জমিন এত মাখলুকাতের দিকে তাকাইলো, তাকানোর পরেও যদি সে তাওহীদ না পায়, বুঝতে হবে এই লোকের এলেম কায়েমাম বিল কিস্ত নয়, ইনসাফপূর্ণ এলেম নয়, এটা জুলুমপূর্ণ এলেম। এই জন্য সেই এই এই আল্লাহকে খুঁজে পায় নাই। তা আল্লাহ পাক বলতেছেন এরা সবাই সাক্ষ্যটা কী দে, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এরা সকলে মিলে সাক্ষ্য দে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই, সাক্ষ্য দে এটা, এ তাওহীদের এই সাক্ষ্যটা। তাহলে এটি এই সাক্ষ্য দেওয়াটা ইমানের একটি শর্ত, আবার ইসলামেরও একটি বেনা, ইসলামের একটা ভিত্তি। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি বেনা প্রতিষ্ঠিত হয়েছে। এই পাঁচটি জিনিসের এক নম্বর জিনিসটা হলো শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষী দেওয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুতবা দিতেন, যখনই কোনো খুতবা দিতেন, কথা বলতেন, কথা বলার শুরুতেই কি বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমরা যে কোনো আলোচনার ক্ষেত্রে প্রথমে এটা দিয়ে খুতবা পড়ি না, জুমার দোনো খুতবায়, আগের খুতবায় পরের খুতবায় সব জায়গায় আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এটা ইসলামের একটা ভিত্তি, ইসলামের একটা বেনা। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, তোমরা যে আল্লাহর এই তাওহীদের সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তার আরও দুইটা পরিচয় আছে, সেটা হলো তিনি আল আজিজ, তিনি আল হাকিম। সুবহানাল্লাহ, কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই দুইটা পরিচয় দিচ্ছেন, আজিজ এবং হাকিম। দেখবেন অসংখ্য আয়াত আল্লাহু আজিজুন হাকিম, এই কথাটা শত শত আয়াতে আছে, আল্লাহ পাক আজিজ এবং আল্লাহ পাক হাকিম। এরপরে আল্লাহ পাক ১৯ নম্বর আয়াতে এসে আরেকটি গুরুত্বপূর্ণ তাওহীদের কথা, ইমানের কথা বলেছেন। সেই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন দীন হিসাবে, ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে একটি মাত্র দীনকে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, আর কোনো দীনকে এখানে প্রথম ১৮ নম্বর আয়াতে মাবুদ হিসাবে স্বীকৃতি দিয়েছেন কয়জনকে, একজনকে। ঠিক ওই মাবুদের দিনও আল্লাহ পাক একটা দিনকে স্বীকৃতি দিয়েছেন, মাবুদও একজন দিনও একটা। ওই মাবুদের পৃথিবীতে দিন কয়টা? একটা। তাহলে আল্লাহ পাকের কাছে দিন, আল্লাহ পাকের কাছে জীবন ব্যবস্থা, আল্লাহ পাকের কাছে ধর্ম কয়টা? একটা। তো এই জন্য অনেকে মনে করে এরকম ভ্রান্ত বিশ্বাসের মুসলিম আজ পৃথিবীতে পাওয়া যায়, যারা মনে করে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথা যদি কেউ বলে বা বিশ্বাস করে তার ইমান চলে যাবে। ইসলাম কি শ্রেষ্ঠ ধর্ম? না। তাহলে কি ইসলাম নিচের ধর্ম? না। তাহলে কি? হ্যাঁ, এটা একমাত্র ধর্ম, এটা শ্রেষ্ঠও না অশ্রেষ্ঠও না, কয়েকটা থাকলে না একটা শ্রেষ্ঠ হয়। আপনার ১০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতা হলো, একজন ফার্স্ট হলো, এখন ছাত্র হয় একজন, ছাত্র হয় একটা, তাহলে তার রোল নম্বর কত হবে? এক। তার আগে পরে কেউ নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনেই একটা, শ্রেষ্ঠ হইলেও সেটা, আবার একবারে নিম্নতম হইলেও সেটাই। কিন্তু যদি আমরা বলি যে ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, তাহলে বোঝা যায় অন্য অন্য ধর্মকেও আমরা স্বীকৃতি দিলাম, কিন্তু আল্লাহ পাক অন্য কোনো ধর্মকে, অন্য কোনো দিনকে স্বীকৃতি দেন নাই। দিন হিসাবে আল্লাহর কাছে স্বীকৃত একটি শুধুমাত্র, সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে আল্লাহ পাক স্বীকৃতি দেন নাই। কেউ কেউ মূর্খ মানুষ বলে থাকে যে আল্লাহ পাক তো বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার, তাহলে আল্লাহ পাক তো এখানে অন্য অন্য দিনকেও স্বীকৃতি দিয়েছেন, এরকমও কেউ কেউ মনে করে থাকে। এটা মনে করার কারণ হলো ওই আয়াতে কারিমার সঠিক অর্থ এবং ব্যাখ্যা না জানা।
আমরা ওই সূরা আল কাফেরুনের তাফসিরে বলছি, আল্লাহ পাক এখানে দিন যে শব্দটা ব্যবহার করেছেন, এই দিনের অর্থ কি? হিসাব। সবাই ভুলে গেছে, দিন মানে দিনের অনেকগুলো অর্থ আছে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। ওয়ামা আদরা কামা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরা কামা ইয়াউমুদ্দিন। আল্লাহাক ইয়াউমুদ্দিন বলছেন, ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল হিসাব, দিনের একটি গুরুত্বপূর্ণ অর্থ হল হিসাব। তো নবী সাল্লামকে আল্লাহাক বলছেন, আপনি বলে দেন, লাকুম দিন হুকুম, লাকুম হিসাব হুকুম, ওয়ালিয়া দিন, ওয়ালিয়া হিসাবি, মানে তোমাদের হিসাব তোমাদেরকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। বুঝতে পারছেন যে তোমাদের হিসাব তোমাদের, আমার হিসাব আমার, হিসাব তোমাদেরকে দেওয়া লাগবে না, তোমাদের হিসাব আমাকে দেওয়া লাগবে না। প্রথমে কিন্তু তাওহীদের কথা বলা হয়েছে, লা আবুদু মা তাআবুদুন, তোমাদের মাবুদ আলাদা, আমার মাবুদ আলাদা। তাহলে এই সূরাটার প্রসঙ্গ আমরা তাফসিরে আলোচনা করেছি, যে তারা প্রস্তাব নিয়ে আসলো যে আপনি ঈদের জামাতেও আপনি সভাপতি থাকবেন, আবার আমাদের পূজার অনুষ্ঠানেও সভাপতি থাকবেন। তাহলে আর মক্কার মুশরিকদের মাঝে মুসলিমদের মধ্যে দুই ভাগ হবে না, আমরা সবাই মিলে এক এক হয়ে যাব, আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, কোনো ধর্মধর্মে বিভাজন থাকবে না, এরা মুসলিম এরা অমুসলিম এই বিভাজনটা কেন থাকবে, আমরা সবাই এক হয়ে যাই। তো আপনাকে আমরা নেতা মানায় নিলাম, আপনি দোনো জায়গায় নেতা থাকবেন, গানের অনুষ্ঠান হবে আমাদের এখানে, এখানেও আপনি সভাপতি থাকবেন, আবার এখানে ওয়াজ মাহফিল হবে, এখানেও আপনি সভাপতি থাকবেন। তাহলে দুই জায়গায় আপনার সভাপতিত্ব ঠিক আছে, আপনার ওয়াজ মাহফিলে টাকা দরকার, এখানেও আপনি 50,000 দিবেন, আবার এখানে একটা মেলা হবে, গানের অনুষ্ঠান হবে, সেখানেও আপনি 1,00,000 টাকা দিবেন, দুই দিকেই থাকবেন, তাহলে আর সমাজে কোনো সমস্যা তৈরি হবে না। নবী সাল্লামের কাছে এই প্রস্তাব আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী উত্তর দিবেন সেটা আল্লাপাক শিখিয়ে দিয়েছেন। কাফেরদের এই প্রস্তাবের উত্তরটা কী হবে আল্লাপাক আরশে আজিম থেকে দিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাপাক বলেন, রাসুল আপনি ওই প্রস্তাবকারী মানুষগুলোকে ডাকেন, ডেকে এই জবাবটা দিয়ে দেন। প্রথমেই আপনি তাদেরকে সম্বোধন করেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, যারা এই প্রস্তাব নিয়ে আসে তারা হলো কাফের, যারা এই প্রস্তাব নিয়ে আসে তারা হলো কাফেরুন। আল্লাহ পাক আরশে আজিম থেকে ফতোয়া দিচ্ছেন যে আপনি তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল কাফেরুন, লা আবুদু মা তাআবুদুন, তোমাদের মাবুদ আলাদা, আমার মাবুদ আলাদা, তোমরা যে মাবুদের ইবাদত করো আমি তো সেই সকল মাবুদের ইবাদত করি না, তোমরা চন্দ্রের ইবাদত করো, সূর্যের ইবাদত করো, গাছের ইবাদত করো, পশু পাখির ইবাদত করো, আমি তো সেগুলোর ইবাদত করি না, তাহলে তোমাদের মাবুদ ভিন্ন, আমার মাবুদ ভিন্ন। এরপর আল্লাহ আরও কয়েকটা বাক্য, এক বাক্যগুলো ঘুরে ঘুরে আল্লাহ এখানে বলছে, শেষে বলছেন যে ঠিক আছে আমরাও সহ অবস্থান করবো, তোমরাও করো, কেউ কারো এবাদতে বাধা বিঘ্ন তৈরি করিও না, কোনো প্রকারের সন্ত্রাস, কোনো প্রকারের মারামারি, হিংসা, হানাহানি এগুলো দরকার নেই, তোমরা যেই মাহবুদের ইবাদত করো তোমরা সুন্দরভাবে সেই মাহবুদের ইবাদত করো, আমরা যেই মাহবুদের ইবাদত করি আমরা সুন্দরভাবে সেই মাহবুদের ইবাদত করবো, আমরা তোমাদের ইবাদতে বাধা দিব না, তোমরা আমাদের ইবাদতে বাধা দিবে না, এটা ইসলামের মূল নীতি। এই জন্য আমরা হিন্দুদের বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের কোনো এবাদত বন্দেগীতে বাধা দেওয়ার অধিকার নাই, আবার তাদেরও কোনো অধিকার নাই আমাদের এবাদত বন্দেগীতে বাধা দেওয়া। কিন্তু তাই বলে আমরা খ্রিস্টানদের চার্চে গিয়ে তাদের সাথে এবাদতে অংশগ্রহণ করা যাবে। এরপর আল্লাহ বলছেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লাকুম হিসাবুকুম ওয়ালিয়া হিসাবি, তোমাদের হিসাব আল্লাহর কাছে তোমাদেরকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আমার হিসাব যেহেতু আমিই দিব, তা আমি তো এই কারণে তোমাদের সাথে শেরেকে অংশগ্রহণ করতে পারি না। কথাটা বুঝতে পারছেন? আরেকটা হলো, মাক্কী জীবনের প্রথম দিকে আল্লাহ পাক ওই সকল দিনকেও কিছুটা স্বীকৃতি দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এই সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমা নাজিল করে ওই আয়াতকে মানসুখ করে দিয়েছেন। বুঝতে পারছেন? মানে ইসলামের প্রথম দিকে একেবারে সূচনা লগ্নে আল্লাহ পাক অন্যান্য দিনকেও কঠোর ভাষায় মানে অস্বীকৃতি এটা বলেন নাই, কিছুটা নরম পন্থা অবলম্বন করে ইসলামের কাজ চলছিল। আল্লাহ পাক এই সূরা আল ইমরান এই আয়াত নাজিল করছেন মাদানী জীবনে এসে, এই আয়াত সর্বশেষ নাজিলকৃত আয়াত এই ব্যাপারে। এজন্য এই আয়াতে কারিমের মাধ্যমে
আগেরগুলো সব মানসুখ হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর কাছে দিন হলো কয়টা? একটা। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র জীবন ব্যবস্থা দিন হলো আল ইসলাম। তাহলে আমরা কি ইসলামের ব্যাপারে পক্ষে না ইসলামের ব্যাপারে নিরপেক্ষ? হ্যাঁ, পক্ষে না থাকলে তো আপনার ইমানে নাই। আপনি যদি বলেন যে না আমি সব ধর্মের পক্ষে, তাহলে কি আপনি মুমিন? আর আপনি যদি বলেন যে না আমি কোনো ধর্মের পক্ষে না, আমি মানবতাবাদী, আমি মানুষের পক্ষে, আর তাহলে কি আপনার ইমান থাকবে? দুটেই কুফরি, দুটেই কুফরি, দুটেই শির্ক, দুটোর মাধ্যমে ইমান চলে যাবে। কেউ যদি বলে যে আমি সব ধর্ম মানি, সবগুলো আল্লাহর ধর্ম, এরকম জাহেলও আছে আমাদের দেশে, বলে যে সবগুলো আল্লাহর ধর্ম, আমি সবগুলো মানি, এদেরও ইমান চলে যাবে। আবার কেউ যদি বলে যে আমি কোনোটাই মানি না, আমি মানবতাবাদী, আমি সব মানুষ যে ধর্ম মানবতাই আমার ধর্ম, সেটাও ইসলাম দিন বিরোধী। অর্থাৎ আল্লাহ পাকের স্বীকৃতি হলো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র দিন হলো ইসলাম। ওয়ামাখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, আল্লাহ পাক বলেন এই বিষয়টা তোমাদের থেকে বেশি জানে আহলে কিতাবেরা, উতুল কিতাবেরা। উতুল কিতাবদেরকে এর আগে তাওরাত দেওয়া হয়েছে, ইনজিল দেওয়া হয়েছে, জাবুর দেওয়া হয়েছে, আরও অনেক সহিফা দেওয়া হয়েছে, তারা কিন্তু বিষয়টা ভালো করেই জানে। কিন্তু এত এলেম তাদের কাছে আসার পরেও তারা তোমাদের সাথে এখতালাফ করে। এখতালাফের একটা মাত্র কারণ আছে, এখতালাফের কারণটা কি? বাগিয়াম বাইনাহুম, বাগিয়াম বাইনাহুম, আর কোনো কারণ না, কারণ একটা, সেটা বাগিয়াম বাইনাহুম। বাগিয়াম বাইনাহুম মানে প্রতিহিংসা। আল্লাহ পাক বলেন আহলে কিতাবেরা তোমাদেরকে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী হওয়ার কথা আহলে কিতাবেরা, কারণ এরা তো আগে থেকেই জানে দিন কি, ইসলাম কি, নবী কি, রাসুল কি, আসমানি কিতাব কি, এগুলো আহলে কিতাবেরা আগে থেকেই জানে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করেন তখন তো তারাই দলে দলে ইসলামে আসার কথা, কিন্তু দেখা গেল তারা ইসলামে না এসে বরং তারা ইসলামের বিরোধিতা করতেছে। তা আল্লাহ পাক বলতেছেন এই বিরোধিতার একটা মাত্র কারণ আছে, সেটা হলো বাগিয়াম বাইনাহুম, প্রতিহিংসা। এতদিন পর্যন্ত ধর্মের প্রতিনিধিত্ব করেছি আমরা, এখন আবার আরেক গ্রুপ আসে ধর্মের প্রতিনিধিত্ব করবে? এতদিন ধর্মীয় নেতা ছিলাম আমরা, এখন আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে, সে আবু বকর ওমররা এসে আবার ধর্মের প্রতিনিধিত্ব করবে, এটা তো মেনে নেওয়া যায় না। বাস এই প্রতিহিংসাবশত তারা সব কিছু জানার পরেও আল্লাহ পাক বলেছেন ওয়ামাখতালাফা, তারা এর পরেও একতালাফ করেছে। আজও পৃথিবীতে অনেক মানুষ দিন কি, ইসলাম কি, সব হক সত্য জিনিস জানার পরেও প্রতিহিংসার কারণে মেনে চলতে পারে না, প্রতিহিংসা, একমাত্র প্রতিহিংসা। ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবটা অত্যন্ত দ্রুত গতিতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত বড় অ্যাকাউন্টেন্ট দেখেন। সারিউল হিসাব, এলমুল হিসাব মানে অ্যাকাউন্টিং, আল্লাহ পাক সারিউল হিসাব, দুনিয়ার যত অ্যাকাউন্টেন্ট আছে, অ্যাকাউন্টেন্ট জেনারেল আছে, যতজন আছে সবাই মিলে হিসাব করতে যত সময় লাগে, আল্লাহ পাক তার থেকে অনেক দ্রুত গতিতে হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ অনেকে সন্দেহ পোষণ করতো, আরে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ কয়জনের হিসাব কোনখান দিয়ে নিবে, এক পাকে দিয়ে আমি চলে যাব, কারণ এত কোটি কোটি মানুষের হিসাব নিতে গেলে আল্লাহ পাক হইলেন একজন, মানুষ হইল কোটি কোটি, আবার জিনেরও হিসাব নিতে হবে, তো মানুষের হিসাব, জিনের হিসাব, এত হিসাব নিতে নিতে কোন এক পাকে দিয়ে আমি বাদ পড়ে যাবো বা একদিকে চলে যাব, তাহলে তার হিসাব হচ্ছে না। আল্লাহ পাকের জন্য কথাটা বারবার বলছেন, ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ পাকের হিসাব নিতে সময় লাগে না, হিসাব তো আগে করাই আছে, হিসাব করা আছে না? হিসাব তো আপনি যেদিন মারা যাচ্ছেন সেদিন আপনার আমলনামা সব হিসাব করে, ক্যালকুলেশন করে, আপনার নেক আমল কতটুকু, খারাপ আমল কতটুকু, কোনটা কতটুকু, আপনি কোন দিকের পাল্লা বাড়ি, সব হিসাব নিকাশ তো সেদিনে হয়ে গেছে, আর এটা তো আপনার সাথে লাগানোই আছে।
লাগানোই আছে। তা সুতরাং আল্লাপাক কিয়ামতের ময়দানে হিসাব নিতে আর দেরি হবে না। সারিউল হিসাব, এটা আল্লাপাকের একটা বড় সিফাত। فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ فَإِنْ حَاجُّوكَ এর পরেও যদি তারা আপনার সাথে তর্ক বিতর্ক করে, কাফের মুশরিকরা যদি এর পরেও আপনার সাথে আসে, বাদানুবাদ করতে থাকে, তর্ক বিতর্ক করতে থাকে, বা আহলে কিতাবেরা এসে আপনার সাথে দলিল প্রমাণ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আপনি তাদেরকে বলে দেন আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত্তাবান মানে ওয়া মানিত্তাবানি, এখানে একটা ইয়া ছিল, অর্থাৎ আমি এবং আমার যারা এত্তেবা করে, আমাকে যারা অনুসরণ করে, এরা সবাই মিলে কি করেছি আমরা, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমাদের নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা। যেহেতু আমরা ইসলাম গ্রহণ করেছি, আমার অনুসারীরা ইসলাম গ্রহণ করেছে, সুতরাং আমরা আসলাম তো ওয়াজহিয়া লিল্লাহ, আমাদের চেহারাকে, আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছি। ওয়াকুল লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িন, আপনি আহলে কিতাবদেরকে বলেন আর উম্মিদেরকে বলেন। তাহলে দুই গ্রুপ, আল্লাহ দুইটা গ্রুপের নাম বলছেন, একটা হলো উতুল কিতাব আর একটা হলো ওয়াল উম্মিয়িন। উম্মি, উম্মি মানে কারা? একেবারে কিছু জানে না, যে বলে যে ভাই আমরা তো কিছুই জানি না, সব হুজুরেরা জানে, এরা হলো উম্মি। তা আল্লাপাক এখানে আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বুঝেছেন, আর উম্মি বলতে ওই ইহুদি খ্রিস্টানের বাহিরে যে মানুষগুলা মক্কার মুশরিকেরা, এদেরকে আল্লাপাক বলছেন উম্মিয়িন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আনা নাবিয়ুল উম্মি, আমিও নবী উম্মি, উম্মি নবী। তো আল্লাহাক বলতেছেন যে আপনি ওই আহলে কিতাবদেরকেও জিজ্ঞাসা করেন, উম্মিদেরকেও জিজ্ঞাসা করেন, আ আসলাম তুম, প্রশ্নবোধক, আ আসলাম তুম, তোমরা কি আত্মসমর্পণ করেছো আল্লাহর কাছে? আমরা তো আত্মসমর্পণ করে ফেলেছি, তোমরা কি আত্মসমর্পণ করেছো? ফাইন আসলামু ফাকাদি হিতাদাও, যদি তারা আত্মসমর্পণ করে, ফাকাদি হিতাদাও, তাহলে তারা হেদায়েত পেয়ে গেল, সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ফাকাদি হিতাদাও, তারা হেদায়েত পেয়ে গেছে। ওয়া ইন তাওয়াল্লাও, যদি তারা মুখ ফিরিয়ে নে, যদি বলে যে না আমরা আত্মসমর্পণ করব না, তখন আপনার করণীয় কি? ফা ইন্নামা আলাইকাল বালাগ, তখন আপনার করণীয় হলো আপনি তাদের কাছে তাবলিগ করে দিবেন, বাস আপনার করণীয় হলো আপনি তাদের কাছে পৌঁছিয়ে দিবেন তাওহীদের দাওয়াত, সুন্নার দাওয়াত, ইসলামের দাওয়াত, আপনি তাদের কাছে কি করবেন, পৌঁছাই দিবেন, জোর করে তাদেরকে বাধ্য করে ইসলাম গ্রহণ করাইতে হবে, এই জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। আপনার কাজ হলো শুধু ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনি শুধু তাদেরকে পৌঁছিয়ে দিবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহপাক সমস্ত বান্দাদের সকল কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন, আল্লাহপাক নিজেই দেখেন, মানে আল্লাহপাক দেখার জন্য আর কোনো কর্মচারী নিয়োগ করা দরকার হয় না। অন্যান্যরা হিসাব নিতে গেলে, ধরুন আদালতে একটা বিচার হতে গেলে, যিনি বিচারক তিনি কিন্তু এখানে অপরাধটা হয়েছে তিনি কিন্তু দেখেন না, এই জন্য তিনি বিচার করতে গেলে উকিল লাগে, সাক্ষী লাগে, অনেক কিছু লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাফরমানিগুলো, বান্দার গুণাগুলো সরাসরি দেখেন, কোনো প্রকার মাধ্যম ছাড়া। এই জন্য আল্লাহর বিচারটা দুনিয়ার আদালতের বিচার আর আল্লাহর বিচার এক না। তো অনেকেই ওই দুনিয়ার বিচারের সাথে তুলনা করতে গিয়ে আল্লাহর সাথে শেরেক করে বসে। অনেকে মনে করে যে দুনিয়ার বিচারের আদালতে গেলে সরাসরি কি আপনি যেতে পারেন, কি লাগে, উকিল লাগে। তা আল্লাহর কাছে আপনার বিচার হবে, আপনি উকিল ছাড়া আল্লাহর কাছে চলে যাবেন? আল্লাহর আদালতে উকিল লাগবে না? হ্যাঁ, এই যখনই আপনার মাথায় এটা ঢুকবে যে আল্লাহর আদালতেও উকিল লাগবে, বাস মনে করবেন যে শেরেকের বীজ ঢুকে গেছে। এটা শেরেক ঢুকার একটা বড় দরজা, যে এই উকিল লাগবে আল্লাহর কাছে, ব্যারিস্টার লাগবে। এই ব্যারিস্টার খুঁজতে যাই, তখন আবার আপনি এটা ধরবেন, সেটা ধরবেন, এই করবেন, সেই করবেন, অসংখ্য শেরেকে আপনি নিমজ্জিত হয়ে যাবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে ছাড়া আর কাউকে তোমরা উকিল ধরিও না, এভাবে বলছেন, আল্লাহ তাত্তাখিযু, তোমরা ধরিও না, মিন দুনি, আমাকে বাদ দিয়ে, ওয়াকিলা, ওয়াকিল, ওকিল শব্দটা কিন্তু আরবি শব্দ,
আল্লাহ পাক বলছে আমাকে ছাড়া আর কাউকে উকিল ধরবে না। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল ধরার জন্য আল্লাহ যথেষ্ট, মানে যিনি বিচারক তিনি ওয়াকিল, আর কাউকে দ্বিতীয় কাউকে ওয়াকিল ধরার দরকার। আল্লাহ পাকের একটা নামে হলো ওয়াকিল, দেখবেন আল্লাহর নামগুলোর মধ্যে একটা নাম আছে আল ওয়াকিল, আল্লাহ নিজেই ওয়াকিল। মানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধটা সরাসরি দেখেন, তো সরাসরি দেখলে আর সাক্ষী প্রমাণ এটা সেটা উকিলের দরকার কি? আপনি তো সেখানে অস্বীকার করার কোনো উপায় নেই, আর আল্লাহর সাক্ষী তো আছে। আপনি হাত দিয়ে গুনাহ করছেন, হাতেই বলে দিবে সেদিন যে আমাকে দিয়ে গুনাহ করছে। চোখ দিয়ে গুনাহ করছেন, চোখে বলে দিবে। পা দিয়ে গুনাহ করছেন, পায়ে বলে দিবে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যীনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল ক্বিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা মানুষ হত্যা করে এদের পরিণতিটা কী হবে? আল্লাহ পাক সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত থেকে 21 এবং 22 এই দুটি আয়াতে মানুষ হত্যাকারীদের পরিণাম কী হবে এই বিষয়ে আল্লাহ পাক বলছে। মানুষ হত্যা এটি বড় বড় অপরাধগুলোর মধ্য থেকে একটি অপরাধ, এটাকে বলা হয় মোবেকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবআল মোবেকাত, তোমরা 7টি বড় বড় ধ্বংসাত্মক গুণা থেকে বিরত থাকো। তার মধ্যে একটি গুণা হলো কাতলুন নাফস, মানুষ হত্যা করা। মানুষ তৈরি করতে পারে না, যে জিনিস তৈরি করতে পারে না সেই জিনিস হত্যা করতে পারে না, যে জিনিস তৈরি করার মতো তার যোগ্যতা নাই সেই জিনিসকে ধ্বংস করারও তার কোনো অধিকার নাই। এজন্য আপনার মতের বিরুদ্ধে অন্য মতাবলম্বী হতে পারে, স্বাভাবিক, এটা যুগে যুগে হয়ে আসছে হাজার হাজার বছর ধরে, কিয়ামত পর্যন্তই হবে। আপনার আমার মতের সাথে যে দুনিয়ার সব মানুষের মত একরকম হয়ে যাবে এটা জরুরি বিষয় না, এবং ইসলামের বিষয় নিয়েও কোরআন সুন্নাহর বিষয় নিয়েও সকল মানুষের এক মত এক তরিকা এক পন্থা হইতে হবে এটাও জরুরি বিষয় না। আমরা যে কোরআন একাডেমির তাফসিরে আমরা যা বলতেছি তাফসিরে বলতেছি, আপনার এখানে পরিপূর্ণ অধিকার আছে আপনি এটার বিরোধিতা করতে পারেন, আপনি আমার এই মতের সাথে একমত না হইতে পারেন, এটা আপনার অধিকার আছে যে আপনি এটার আরেক ব্যাখ্যাও জানতে পারেন বা আরেক ব্যাখ্যা বিশ্বাস করতে পারেন, এই অধিকারও আপনার আছে। কিন্তু দুইজনে আবার মারামারি করার ঝগড়াঝাটি করার অধিকার নাই। আমি একদিন জুমার খুতবা দিলাম, খুতবার পরে অনেক মুসল্লি এসে বললেন যে হুজুর আজকে 3 বছর আপনার খুতবা খুব ভালো লাগে, আজকের খুতবা তো ভালো লাগে নাই। তা আমি বলছি যে ভালো লাগার যেমন আপনার অধিকার আছে, ভালো না লাগারও অধিকার আছে। সবসময় যে ভালো লাগবে এটাও জরুরি বিষয় না, প্রতি খুতবা যে আপনার ভালো লাগতে হবে এটাও তো জরুরি বিষয় না। আপনার ভালো লাগার যেমন অধিকার আছে, ভালো না লাগার অধিকারও আছে। তো 3 বছর ভালো লাগছে, একদিন ভালো নাও লাগতে পারে, এবং আমার সব বিষয়ের সাথে আপনি যে একমত হইতে হবে এটাও তো জরুরি বিষয় না। আল্লাহর জমিনে একজন মানুষ আছেন সাহেবু হাজাল কবর, ইমাম মালিক যাকে দেখাইছেন, সেই মানুষের সাথে আপনাকে একমত হইতে হবে এইটা একবারে ফরজ। ওই মানুষের কথা আপনার বুঝে আসুক আর না আসুক আপনি মেনে নিতেই হবে, তার সাথে দ্বিমত করার অধিকার কারো নাই। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ছাড়া পৃথিবীর সকল মানুষের, তিনি যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, ফকিহ হোক, তার কথার সাথে আপনার দ্বিমত করার অধিকার 100% আছে, একেবারে আছে। আপনি যে কোনো বিষয়ে দ্বিমত করতেই পারেন, আমার সব কথা আপনি মেনে নিতে বাধ্য না, আপনি এই বিষয়ে আপনার পরিপূর্ণ অধিকার আছে আপনার মতবিরোধ করার, একতলাভ করার, তবে ঝগড়া করার, মারামারি করার, ফেরকাবাজি করার অধিকার নাই, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে কোনো মানুষ আমার মতের বিপরীত থাকতে পারে, যেমন আমরা হলাম সুন্নি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাহিরে পৃথিবীতে আরও বিভিন্ন আকীদার মানুষ আছে না? দুই একটা আকীদার মানুষের নাম বলেন তো। শিয়া, হ্যাঁ, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে বর্তমান দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী আরেকটা আকীদার গ্রুপ আছে, সেটার নাম ফেরকাতুল শিয়া, শিয়া ফেরকা। বর্তমানে মুতাজিলা, খারেজি, জাবরিয়া, কাদরিয়া এগুলো এখন স্বনামে নাই, এগুলো এই নামে নাই, কিন্তু এগুলার আকীদা এখনও পৃথিবীতে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন এলাকায় আছে, কিন্তু ওই নামে এখন পৃথিবীতে নাই। তাহলে
আমার যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করার মেনে চলার অধিকার আছে, আরেকজনেরও শিয়া তরিকা শিয়া পন্থা মেনে চলার অধিকার আছে। এই জন্য আমি সেই শিয়া হইল কেন, এই জন্য শিয়া মসজিদে যাই হামলা করব, এই অধিকার আমার আছে নাই? এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম, ভিন্ন মতাবলম্বীর উপরে কোনো হামলা করা, কোনো আক্রমণ করা, তারপরে কোনো উগ্রপন্থা অবলম্বন করা। যে আমি আমিন বলার অধিকার যেমন আস্তে বলার অধিকার আছে, আরেকজনের জোরে বলার অধিকারও আছে। কারণ আমি আস্তে বলতেছি দেখে আরেকজন জোরে বলল কেন, তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার আমার নাই। এই বের করে দেওয়া এটা উগ্রপন্থা, এটা সন্ত্রাস, এটা জঙ্গিবাদ, এটাই হলো ইসলাম বিরোধী কাজ। মানে আমার যেমন এটা করার অধিকার আছে, আরেকজনেরও অধিকার আছে, এটা আরেকজনকে বাধা দেওয়ার অধিকার আমার নাই। ইসলাম এই সহ অবস্থানে বিশ্বাস করে, এটা ইসলামের একটা বিশাল সৌন্দর্য, এটা ইসলামের একটা হোসনুল ইসলাম, এটা ইসলামের বিরাট একটা সৌন্দর্য। এই জন্য আমরা দেখি এই সৌন্দর্য বর্তমানে দেখতে হলে মক্কা মদিনায় মদিনা মুনাব্বারায় গেলে ইসলামের এই সৌন্দর্য দেখতে পাবে। মক্কা মুকাররমায় যারা হাজি ভাই বোন আছেন তারা গেছেন, দেখেছেন কত রকমের নামাজ দেখেছেন, দেখেছেন না? হাত বাঁধার তরিকা দেখছেন, যে কেউ এখানে হাত বাঁধতেছে, কেউ এখানে হাত বাঁধতেছে, কেউ এখানে হাত বাঁধছে, কেউ হাত ছেড়েও দিছে, কিন্তু কেউ কারোর সাথে মারামারি করছে হাত বাঁধা নিয়ে। বা মক্কার ইমাম বলছেন যে আমাদের এখানে যারা আসবেন তারা এই পন্থায় হাত বাঁধতে হবে, এর বাইরে হাত বাঁধলে তারা বের হয়ে যাবেন। এই কথা মক্কার কোনো ইমাম বলছেন, মদিনার কোনো ইমাম বলছেন? তারপরে আপনি দেখবেন যে কিছু কিছু মুসলিম সেখানে নামাজ পড়ে, ঘুম থেকে উঠে নামাজ পড়ে, এরকম মুসলিমও আছে, এরকম হাজি সাহেবও আছে। ঘুম থেকে উঠলে অজু ব্যাঙ্গে যায় না? ঘুম থেকে উঠার পর তো অজু করতে হয়, দেখে যে মসজিদে হারামে শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠে জামাতে শরিক হয়ে যাচ্ছে, এরকম মুসলিমও আছে। তাহলে এই এইটা হলো ইসলামের একটা সৌন্দর্য, কেউ কারো মতের বিরুদ্ধে হস্তক্ষেপ না করা। তবে শান্তিপূর্ণভাবে আমি যদি মনে করি যে ওই মতটা বা ওই পন্থাটা সহি না, সেটা আমি কোরআন সুন্নার আলোকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু ওকে ধরো, ওকে মারো, ওকে বের করে দাও, ওরে ই করো, এগুলো হলো উগ্রপন্থা, এগুলো হলো খাওয়ারেজ পন্থা, খারেজিদের পন্থা। ইসলাম এ জাতীয় পন্থা সমর্থন করে না। এখন এই বিরোধী মতাবলম্বীদেরকে যদি কেউ হত্যা করে তাদের পরিণতি কী হবে, আল্লাহ পাকে 21 এবং 22 নম্বর আয়াতে বর্ণনা করেন। এবং এমনকি নাস্তিকদেরকে হত্যা করার অধিকারও ইসলাম দেন। একজন আল্লাহ বিশ্বাস করে না, রাসুলে বিশ্বাস করে না, সরাসরি ঘোষণা দিল যে আমি নাস্তিক, তাই বলে কি আপনি আমি তাকে যাই হত্যা করতে পারবো? কখনো না। তার যদি সে ইসলামী রাষ্ট্রে যদি এরকম কথা বলে, মুসলিমদের রাষ্ট্রে বসে যদি বলে, তাহলে মুসলিম আদালত আছে, রাষ্ট্রের আইন আছে, বিচার আছে, সেখানে তাদের আইন অনুযায়ী বিচার হবে। আর বিচার না করলে যারা বিচারের অধিকারী তারা এটার জবাবদিহি করবে, আমাকে আপনাকে তো আল্লাহর কাছে এটা জবাবদিহি করতে হবে না। এজন্য আমার আপনার অধিকার নাই যে একজন নাস্তিক বা একজন মুরতাদ বা একজন ইসলাম বিরোধী কট্টর ইসলাম বিদ্বেষী তার উপরেও আক্রমণ করার, তাকে মারার, তাকে হত্যা করার অধিকার আমাদের সাধারণ জনগণের নাই। ইসলামী শরীয়ত যে শাস্তি প্রণয়ন করেছে সেটা আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার হবে, বিচারের পরে আদালত রায় দিবেন, সরকার সেটা কার্যকর করবেন। কিন্তু সাধারণ মানুষ তার উপরে কোনো আক্রমণ করার, তাকে হত্যা করার এই অধিকার সাধারণ মানুষের নাই। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে আল্লাহর নবীদেরকে হত্যা করে, অন্যায়ভাবে বিগাইরি হক। আল্লাহর নবীরা দুনিয়াতে কারো হক মেরে নিছেন, কারো প্রতি আক্রমণ করছেন, কারো প্রতি জুলুম করছেন? আল্লাহর কোনো নবী পৃথিবীতে কারো উপরে কোনো দিন কোনো ধরনের বিন্দুমাত্র জুলুমও করেন নাই। তাহলে নবীদেরকে হত্যা করা মানে নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহর অসংখ্য নবীকে আল্লাহর জমিনে কাফের মুশরিকরা হত্যা করেছে, অনেক নবীকে হত্যা করেছে, কিন্তু নবীওয়ালা পদ্ধতি নবীওয়ালা তরিকা হলো, নবীদেরকে হত্যা করেছেন কিন্তু নবীরা কাউকে হত্যা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবীর ঘটনা বর্ণনা করতেছিলেন, নবীর ঘটনা বর্ণনা করতে করতে ইয়ামসাহু দাম আন ওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দিয়ে জর্জর করে পানি ঝরতেছিল,
শোকের পানি পড়তেছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, দারাবাহু কাওমুহু ফা আদমাউহু ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দাম ওয়া ইয়াকুল আল্লাহুম্মা গফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নবীকে তার কওমের লোকেরা প্রহার করতেছিল, মারতেছিল, ওই মার খেয়ে নবীর শরীর থেকে রক্ত বের হচ্ছিল। আল্লাহর নবী শরীর থেকে রক্ত মুছতেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা গফির লি কওমি, হে আল্লাহ তুমি আমার এই কওমের লোকদেরকে মাফ করে দাও। ফা ইন্নাহুম লা ইয়ালামুন, কারণ এই কওমের লোকেরা তো জানে না, বুঝে না, না বুঝে আমাকে মারতেছে। এই কওমের লোকেরা যদি বুঝতো আমি আল্লাহর নবী তাহলে কিন্তু মারতো না, কিন্তু কওমের লোক বুঝে নাই যে আমি আল্লাহর নবী। এটা হলো নবী আল্লাহ শিক্ষা, নবীকে মারতেছে, নবীর শরীর থেকে রক্ত বের হচ্ছে আর নবী দোয়া করতেছে। ঠিক একই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীতে আছে না? তাইফের ময়দানে তাইফের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম নির্যাতন করলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহিকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আপনি শুধু একটু বলেন এই যে আমার সাথে আছে এই এই ফেরেশতা হলো পাহাড় নিয়ন্ত্রণ করে, তাইফের দুই দিকে বিশাল বিশাল দুইটা পাহাড় আছে, আপনি শুধু একটু বলেন এই দুই পাহাড় এসে একসাথে মিলে এগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, শুনো, এই কওম না বুঝে আমি যে নবী বুঝে নাই, বা ইন্নাহুম লা ইয়ালামুন, এদের সে এলেম নাই, এরা জাহেল, এই জন্য বুঝতে পারে না, এরা আমার প্রতি নির্যাতন করেছে। কিন্তু এই কওম, এই প্রজন্ম চলে যাওয়ার পরে পরবর্তী যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম আল্লাহর দিন গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, সারা দুনিয়াতে ইসলামকে ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, তাইফের সাহাবিদের বিশাল অবদান আছে। ওই প্রজন্ম ইসলাম গ্রহণ করে না, কিন্তু পরবর্তী প্রজন্মে নেক্সট জেনারেশনে এসে তাইফের সব লোক মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাহলে ওই দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়ে ধ্বংস করে দিতেন তো পরে এতগুলা লোক কোথা থেকে আসতো? এটা হলো নবীওয়ালা তরিকা, যে নবীরা কখনো মানুষদেরকে ধ্বংস হওয়ার জন্য, মানুষদের উপর আজাব নাজিল হওয়ার জন্য নবীরা কখনো দোয়া করেন না, যেমনিভাবে মা করেন না। দুনিয়ার এমন কোনো মা নাই মায়ের প্রতি সন্তান নির্যাতন করে, কিন্তু মা কখনো সন্তানের জন্য বদদোয়া দেয় না। পৃথিবীতে কোনো মাকে দেখেছেন যে সন্তান বেয়াদবি করছে আর মা বদদোয়া দিচ্ছে, আল্লাহ তুমি আমার ছেলের ধ্বংস করে দাও, আমার ছেলেকে গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে মরে যাক, এই কথা কোনো মা বলে? এবং আমি আপনাদেরকে এর আগেও বলছি যে আমি স্বচক্ষে দেখেছি এক বদমাস তার মাকে মেরেছে, মারার পরে সবাই বলতেছে যে আপনি মসজিদে যাই ছেলের জন্য একটু বদদোয়া দিয়ে আসেন। মা বলতেছে, আমি যদি মসজিদে যাই বদদোয়া দিয়ে আসি আমার ছেলের ক্ষতি হবে, আমি যাব না মসজিদ। ছেলে মারছে তারপরেও মা বদদোয়া দিবে না। এই মায়ের থেকে হাজার হাজার গুণ বেশি মহব্বত করে কে? আল্লাহর রসুল। আল্লাহর রসুলের থেকে হাজার হাজার গুণ বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যেই মা সাধারণ অল্প কিছু মহব্বত আল্লাহ ভিতরে ঢুকাই দিচ্ছেন, সেই মহব্বতের কারণে সন্তানকে বদদোয়া দেয় না, তো সে মায়ের থেকে হাজার গুণ বেশি যিনি মহব্বতের অধিকারী সেই রাসুল, নবী রাসুলেরা তারা কীভাবে মানুষকে বদদোয়া দেন? তা আল্লাহ পাক বলতেছেন, এই নিরীহ শান্ত এই মানুষগুলাকে, নবীগুলাকে যারা অন্যায়ভাবে হত্যা করে, ওয়াইয়াক্তুলুন আল্লাযীনা ইয়ামুরুনা বিল ক্বিসতি মিনান নাস, মানুষদের মধ্য থেকে যারা ইনসাফের নির্দেশ দেয়, সমাজে ইনসাফের কথা বলে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, এই মানুষগুলাকে যারা হত্যা করে। প্রথম আল্লাহ বলছেন নবীদেরকে হত্যা করো, নবীদের পরে হলো যারা সমাজের ন্যায় মানুষ, ন্যায়বান মানুষ, যারা মানুষদেরকে ইনসাফের কথা বলে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, কোনো খারাপ কাজ করে না, মানুষের প্রতি জুলুম করে না, এই মানুষগুলোকে যারা হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন এক বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। আযাবের কি সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন তাদেরকে সুসংবাদ দেন। তাহলে সুসংবাদটা কেন বলা হলো? মানে আযাব তো দিচ্ছে, আরও ঠাট্টা করে বিদ্রুপ করে তাদেরকে বলা হচ্ছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবে আলীমের সুসংবাদ দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখেরাতে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। মানুষ হত্যাকারী যারা নবীদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে হত্যা করবে, এদের সকল আমল বরবাদ হয়ে যাবে, সকল আমল নষ্ট হয়ে যাবে। সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, যত ইবাদত বন্দেগী করুক, সকল ইবাদত বন্দেগী
নষ্ট হয়ে যাবে। ওয়ামা আলাহুম মিন নাসিরিন, এবং কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়াহুম মুরিদুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ফয়সালা করতেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে, কিতাবুল্লাহ দিয়ে। কিতাবুল্লাহ নাজিল করা হয়েছে কি উদ্দেশ্যে? ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস বিল কিসত। আল্লাহ পাক বলছেন আমি হক সহকারে কিতাব নাজিল করেছি যাতে আপনি মানুষের মধ্যে ইনসাফ সহকারে বিচার ফয়সালা করতে পারেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহির আলোকে কোরআন দিয়ে বিচার করেন, তখন আহলে কিতাবদেরকে আহ্বান জানালো হলো যে ভাই তোমরাও আসো, তোমরাও তো কিতাবের অনুসারী, তো তোমরাও বিচার আচার আল্লাহর কিতাব দিয়ে হোক। এখন দেখা গেল আল্লাহর কিতাব দিয়ে যদি বিচার আচার হয় তো তারা আর অপরাধ করতে পারে না। আল্লাহর কিতাব দিয়ে যদি বিচার হয় তাহলে কি চোরা চুরি করতে পারবে? ডাকাত আর ডাকাতি করতে পারবে? বেবিচারে কি আর বেবিচার করতে পারবে? মদখোর কি আর মদ খেতে পারবে? তা এখন মদখোর কি চাইবে যে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক? তারপরে বেবিচারি জেনাকারী কি চাইবে যে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক? যারা এই সকল অপরাধী তারা তো কখনো চাইবে না। তা আহলে কিতাবদেরকে যখন আহ্বান জানানো হয় যে আসো তোমরা, যে আমরা সবাই মিলে কোরআন দিয়ে বিচার হোক, তখন আল্লাহ পাক বলতেছেন আহলে কিতাবরা মুখ ফিরিয়ে নে। তারা বলে যে না, আল্লাহর কিতাব দিয়ে তাবিজ তোমার দিমু, মারা গেলে মরা লোকের কাছে আল্লাহর কিতাব সালামো, জীবিত লোকের আবার কিতাব দরকার কি? কিতাব তো দরকার হলো মৃত ব্যক্তির, আল্লাহর কোরআন দরকার কাদের? লিউন জিরা মান কানা হাইয়া। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলছেন যে কোরআন দিয়ে সতর্ক করা হবে মান কানা হাইয়া, যারা জীবিত মানুষ, জীবিত মানুষের জন্য কোরআন। তা আমরা জীবিত মানুষ কোরআনকে কাজে না লাগাই, মরা মানুষের কাজে লাগাই। মানুষ মারা যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় কোরআন খতম, শুরু হয়ে যায় না? তাহলে কোরআন কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ মারা গেছেন এরপরে কোরআন খতম করছেন, কোরআন তেলাওয়াত করছেন, এরকম একটা জাল হাদিসও আসে নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কারা? সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা কয় খতম কোরআন তেলাওয়াত করছে? তাহলে সোয়া লক্ষ সাহাবি ছিলেন, একজন এক খতম করে করলে হতো সোয়া লক্ষ খতম হয়ে যেত। আচ্ছা, একজন এক খতম না করলে, একজন এক ফারা করে করলে হতো কত হাজার হাজার খতম হয়ে যেত। আবার আমরা তো দাফন করে ফেলে আজকে মারা গেছে, আজকে নবী সাল্লামকে দাফন করা হয়েছে তিন দিন পরে, তাহলে এই তিন দিন ধরে তো তেলাওয়াত করলে একজন এক খতম তো সহজে করতে পারতো। অথচ সেই সাহাবিরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, তারা একটা সূরা একটা পারাও তেলাওয়াত করেন নাই। তাহলে কোরআনে কারিম নাজিল করা হয়েছে জীবিত মানুষের জন্য, তো মরা মানুষের জন্য কিতাব নাজিল করা হয় নাই। মরা মানুষ আর কোরআন দিয়ে কী করবে? তারপরে আমরা কোরআন দিয়ে আর একটা কাজ করি অসুস্থ মানুষের কাজে, সুস্থ মানুষের কাজে কোরআন লাগাই না, অসুস্থ মানুষের কাজে। যে অসুখ হয়েছে বাস এবার হুজুরের কাছে নিয়ে যাও, একটু ঝাড় ফুঁক দিয়ে আসো কোরআন দিয়ে, তারপরে আবার কোরআন দিয়ে যদি কিছু তাবিজ লিখে দেওয়া যায়। অসুস্থ মানুষের কাজে কোরআন, মৃত মানুষের কাজে কোরআন, সুস্থ মানুষের কোরআনের দরকার নাই, জীবিত মানুষের কোরআন দরকার নাই। তা আহলে কিতাবদেরকে যখন এই এই ডাকটা দেওয়া হতো যে আসো, তোমরাও কিতাবওয়ালা, আমরাও কিতাবওয়ালা, যে আমাদের এই দেশে যারা মুসলিম সবাই তো মুসলিম, সবাই কোরআনওয়ালা জাত, সবাই আমরা এক, সবার ধর্ম একটা, সবার আকিদাও একটা, এত সুন্দর মিল পৃথিবীর আর কোনো দেশে নেই। যে পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে সেখানে বিভিন্ন আকিদার লোক আছে, তা আমাদের দেশে সব এক আকিদার লোক, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামা, সব সুন্নি। এই দেশে কিন্তু শিয়া খুব কম, একেবারে অল্প কয়জন, গণার মধ্যে পড়ে না। আমরা সবাই এই দেশের মুসলিম, আকিদাগত এক, সবাই সুন্নি, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামা। অথচ দেখেন সেই দেশের যদি সবাইকে আপনি বলেন যে ভাই আসেন আমরা সবাই মিলে কোরআন মেনে চলি, কয়জন পাবেন কোরআন মেনে চলা? কারণ কি?
মানে ওই মুসলিম চিন্তা করে যে আমি যদি কোরআন মেনে চলতে যাই তাহলে তার চুরি করতে পারবো না, আমি ডাকাতি করতে পারবো না, সন্ত্রাসী করতে পারবো না, সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, জেনা ব্যবিচার করতে পারবো না, এই সকল কাজ তো বন্ধ হয়ে যাবে। বাস এমনি ইসলাম মানি কিন্তু কোরআনের বিধিবিধান মেনে চলতে গেলে আর নাই। এমনি ইসলামও ঠিক আছে, কোরআনও ঠিক আছে, কোরআনের তেলাওয়াত করেন, রমজান মাস আসলে খতম দেন, খতমের জন্য কত টাকা লাগবে সেটাও নিয়ে যান, হাফেজ সাহেবদেরকে সম্মানী দেওয়া দরকার, যান 1,00,000 টাকা নিয়ে যান, এটাও রাজি আছি। কোরআনটা শুধু মসজিদে সীমাবদ্ধ থাকুক, বাহিরে আনবেন না, খবরদার। কোরআন মসজিদের মসজিদের কোরআন মসজিদে রাখেন, বাহিরে আনি ঝামেলা লাগাবেন না, মসজিদে থাকুক, টাকা পয়সা লাগলে নিয়ে যান, অথবা ঘরে এটাকে সুন্দর করে হেফাজত করেন, সুন্দর করে কভার বানাই, ভালো করে বেঁধে এটাকে রেখে দেন, যদি আল্লাহ না করে হাতের থেকে পড়তে পারে তাহলে তো সোয়া কেজি চাউল লাগবে, ডাউল লাগবে, অনেক জিনিস লাগবে। তা আপনি এত ঝামেলা করতে যাবেন কেন, 1,50,000 চাউল দিতে হবে, ডাউল দিতে হবে, আরও কত কিছু করতে হবে, ঝামেলার সে সুন্দর করে এটাকে সম্মান করে আদব করে উপরে রেখে দেন, বাস দেখেন কত সুন্দর তরিকা বানাই দিছে কোরআনের জন্য। অথচ কোরআন কোরআনে মানুষ চালাবে, মানুষ কোরআন চালাবে না, কোরআন পৃথিবীর মানুষকে পরিচালনা করবে, কিন্তু আমরা উল্টা মানুষ কোরআনকে পরিচালনা করি। এবং আমার আপনার সুবিধার জন্য কোরআনে যে আয়াতটা দরকার সেটাই আমরা ব্যবহার করি, মানে কোরআনকে আমরা পরিচালনা করি, কোরআন আমাদেরকে পরিচালনা করে না। আল্লাহ পাক এই কথাটাই সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াতে বলতেছেন, আলম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে এই মানুষগুলোর প্রতি লক্ষ্য করেন, ইউদাউনা ইলা কিতাবিল্লাহ, এদেরকে যখন আল্লাহর কিতাবের দিকে দাওয়াত দেওয়া হয়, আল্লাহর কিতাবের দিকে যখন তাদেরকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য, সুম্মাইয়া তাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়াহুম মুরিদুন, তখন তাদের বিশাল একটা অংশ, বিশাল একটা দল তারা বিমুখ হয়ে মুখ ফিরিয়ে নেয়, বলে যে না এই জায়গায় আমরা নাই, কোরআন দিয়ে আবার বিচার ফয়সালা কেন, কোরআন আমরা আল্লাহর কিতাব মেনে চলবো, সম্মান করবো, এটা দিয়ে আবার বিচার ফয়সালা হবে কেন, এই কথা বলার পিছনে একটা বড় রোগ আছে, এই রোগটা আল্লাহ পাক আবিষ্কার করে দিয়েছেন যে এই মানুষগুলা আল্লাহর কিতাব মানে কোরআন মানে, তাহলে কোরআন দিয়ে বিচার ফয়সালা হইলে সেখানে তাদের আপত্তি কেন। আপত্তিটা এক জায়গায়, সেটা হলো এই মানুষগুলা বিশ্বাস করে লান তামাসসানান্নার ইল্লা আইয়ামাম মাদুদাত, আমরা যদি জাহান্নামে যাই তো অল্প কয়দিন শুধু জাহান্নামে থাকতে হবে, বেশি দিন থাকা লাগবে না, আসল রোগ আল্লাহ বলে দিয়েছেন। দেখবেন এই দেশের যত মুসলমান আছে সব মুসলমান এই বিশ্বাস করে যে আমরা যদিও গুনার কারণে জাহান্নামে যাই, একদিন না একদিন জান্নাতে যাব, এই বিশ্বাস ঢুকে গেছে, নামাজ না পড়লেও উনি একদিন না একদিন জান্নাতে যাবেন, তারপরে আপনি উনি ইসলামের যত বিরোধিতা করুক উনি একদিন না একদিন জান্নাতে যাবেন, তারপরে আপনার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নার বিরুদ্ধে উনি যত কিছুই করেন ওনার ইমানের কোনো ক্ষতি হয় না, ইমানের মেহনতের কোনো ক্ষতি হয় না, উনি জান্নাতে যাবেনই যাবেন, এই বিশ্বাস কিন্তু ঢুকে আছে। অথচ জান্নাতে যাওয়ার শর্ত হলো কি, ইমান, আপনার ইমান যদি থাকে তাহলে না আপনি জান্নাতে যাবেন, ইমানে নাই আপনি জান্নাতে যাবেন কিভাবে। কিন্তু মানুষের চিন্তা চেতনায় ঢুকে আছে যে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি যেহেতু নামে মুসলিম, আদমশুমারিতে আমার নাম মুসলিম আছে, তা আল্লাহ পাক তো জান্নাতে দেওয়ার সময় ওই আদমশুমারির তালিকা দেখে দেখেই তো দিবেন, বাংলাদেশের থেকে তালিকা যেটা আছে, বাংলাদেশের জনসংখ্যার তালিকা আছে না, ওই তালিকা দেখে দেখেই তো জান্নাতে দিবেন, তা আমি তো অটোমেটিক ওই তালিকায় আছি, তাহলে আমার আর অসুবিধা কি। এই অন্ধবিশ্বাস, কুবিশ্বাস, খারাপ বিশ্বাসটা মানুষের মনে ঢুকে থাকার কারণে মানুষ অসংখ্য আল্লাহর নাফরমানি করেও তারপরে মনে করে আমি একদিন না একদিন জান্নাতে যাব। অথচ তার যে ইমান, এই কথাটা আমরা বারবার বলছি, আমি ওই দিন টেলিভিশন চ্যানেলে এই কথাটা বলছি যে যে ইমান আমাদেরকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, যে ইমান অল্প 5 মিনিটের রাস্তা বাসা থেকে মসজিদে আনতে পারে না, তো সেই ইমান কীভাবে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কারণ এখানে বাসা থেকে মসজিদে আসতে
রাস্তা এত বড় বাধা বিপত্তি নেই, কিন্তু এখান থেকে জান্নাতে যেতে কঠিন কঠিন বাধা বিপত্তি আছে। এক এক স্টেশন মারাত্মক মারাত্মক স্টেশন আছে। আপনার কবরের যে জগৎ, বারজাখী জীবনের জগৎ, এটা কি সুন্দর জগৎ? কঠিন এক জগৎ। হাশরের ময়দান আরেক কঠিন জগৎ। তারপরে আপনার হিসাব, তারপরে আপনার মিজান, তারপরে আপনার সেরাত, ফুল সেরাত, সবচেয়ে কঠিন স্টেশন তো ওইটা। তা আপনার ইমান, যে ইমান মাত্র এখান থেকে এখানে পাঁচ মিনিটের রাস্তা আনতে পারে না, যে ইমান ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, তো সেই ইমান কীভাবে এত কঠিন কঠিন জায়গা অতিক্রম করে আপনাকে জান্নাতে নিবে? আপনি তো এটা চিন্তা করলেই বুঝতে পারেন যে এই ইমান দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো এই কুবিশ্বাসটা মুশরিকদের মধ্যেও ছিল, ইহুদি নাসারাদের মধ্যেও ছিল, আহলে কিতাবদের মধ্যেও ছিল। তারা বলতো কি, লান তামাসসানান নার ইল্লা আইয়ামা মাদুদাত, আমাদেরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না অল্প কয়দিন ছাড়া। আচ্ছা, অল্প কয়দিন পরে তারা কেমনে জান্নাতে আসবে? তারা বলতো যে আমরা ইব্রাহিমের বংশধর, মিল্লাতে ইব্রাহিম, আমাদের নবী হলেন আল্লাহর খলিল। তা আল্লাহর খলিল সুপারিশ করেই তো আমাদেরকে নিয়ে আসবে, বলবে যে এগুলো আমাদের, আমার লোক। আল্লাহকে বলবে যে আল্লাহ এগুলো ছেড়ে দেন, এগুলো সব আমার লোক, আমার দলের লোক। ব্যাস, তাহলে তো আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আল্লাহ পাক বলতেছেন, ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারু মা কানু ইফতারু ইফতারুন। আল্লাহ পাক বলেন, তারা নিজেদের জন্য যা কিছু তৈরি করে নিয়েছে, এই জিনিসগুলো তাদের দিনের মধ্যে তাদেরকে বড় ধরনের ধোকা দিয়ে দিছে। মানে এই যে আকিদাটা পোষণ করতেছে, চিন্তাটা পোষণ করতেছে, এই চিন্তাটা বড় ধরনের একটা ধোকা। এটা ইবলিসি ধোকা। ইবলিস এই কথা মনের মধ্যে ঢুকাই দিছে, তুমি যেহেতু আদমশুমারিতে মুসলিম, তুমি যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিছ, তা একদিন না একদিন তুমি জান্নাতে যাবাই। এই চিন্তাটা আল্লাহ বলতেছেন এটা শয়তানি ইবলিসি ধারণা। ইবলিসি ধারণাটা তোমার মধ্যে, গাররাহুম ফি দীনিহিম, তোমাকে প্রতারণা ধোকায় ফেলে দিয়েছে। ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফি, সেদিন তাদের কি অবস্থা হবে যেদিন আমি সকল মানুষকে এক জায়গায় একত্রিত করব? সেই জায়গাটা কোথায়? হাশরের ময়দান। হাশর মানে একত্রিত করা। সেখানে আল্লাহ পাক সকল মানুষকে একত্রিত করবেন। লা রাইবা ফি, সেই দিনটি যে আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া উফফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেদিন প্রত্যেক মানুষকে যা কিছু সেই উপার্জন করেছিল সেটা তাদেরকে পরিপূর্ণরূপে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, বিন্দুমাত্র কোনো জুলুম তাদের প্রতি করা হবে না। তাহলে আপনার যেদিন পুরস্কারটা দিবেন, সেদিন আপনার মধ্যে যদি ইমান থাকে তাহলে না আপনি পাবেন। ইমান নাই, ইমানের কোনো কর্মকাণ্ড নাই, আমলে সলে নাই, কিছুই নেই, তাহলে আপনাকে সেদিন কি দেখে হাশরের ময়দানে আল্লাহ পাক আপনাকে যা যা দিবেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক এখানে এই 26 নম্বর আয়াতে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করছেন। এই যে ইতিপূর্বে যে বিষয়গুলো আল্লাপাক বললেন, এই বিষয়গুলো দুই শ্রেণীর মানুষ মেনে নেয় না, দুই শ্রেণীর মানুষ এটার বিরোধিতা করে। আল্লাপাক এর জন্য এই দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাপাক ক্ষমতা দেন, তারা এটা মেনে নেয় না। তারা মেনে নিলে তো একদিনেই দিন কায়েম, দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, কি বলেন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, তারা যদি আজকে সংসদে পাশ করে নেন যে বাংলাদেশে কালকে থেকে সকল মুসলিম আজান দিলে দোকানপাট সব বন্ধ থাকবে, সবাই জামাতে চলে যাবে, একদিনেই তো এটা হয়ে যায়, কি বলেন? আমরা সবাই মিলে সারা বছর চেষ্টা করে যা হবে না, একদিনে এটা হয়ে যায়। তো এই জন্য আল্লাপাক প্রথম বলছেন এই শ্রেণীটার কথা, যে যাদেরকে আল্লাপাক ক্ষমতা দেন এরা। আরেকটা শ্রেণী হলো যারা সম্মানিত শ্রেণী, মানে সমাজের যারা নেতৃত্ব দেন, যারা সমাজে সম্মানিত ব্যক্তি, যারা সমাজের নেতৃবর্গ, এরাও যদি চায় যে না আমরা এই সমাজের সব মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো,
তাহলে তাদের একজনের আন্ডারে হাজার হাজার মানুষ। সমাজে দেখবেন এমন এমন মানুষ আছে যারা একজনে একটা কথা বললে সাথে সাথে কয়েক হাজার মানুষ মেনে নেয়, এরকম মানুষ আছে না? আমি আপনি বা সমাজের যারা সাধারণ মানুষ, আমরা সারা জীবন চেষ্টা করে যা পারবো না তারা একদিনে তা পারে। আল্লাহ পাক এই দুইটা শ্রেণীকে বিশেষ করে লক্ষ্য করে আল্লাহ পাক এই 26 নম্বর আয়াতে কথা বলছেন। হে রাসূল, আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন মালিকাল মুলক। মালিকাল মুলক মানে সকল রাজত্বের মালিক। তু উতিল মুলকা মান্তাশা, আপনি যাকে ইচ্ছা করেন, যাকে চান তাকেই আপনি রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান্তাশা, আর যার থেকে ইচ্ছা করেন আপনি রাজত্ব ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা করেন আপনি রাজত্ব দেন, ক্ষমতা দেন, আবার যার থেকে ইচ্ছা করেন নিয়ে নেন। তাহলে দেওয়াও আল্লাহর ইচ্ছায় হয়, নেওয়াটাও আল্লাহর ইচ্ছা, দুটোই মাশিয়াতিল্লাহ, আল্লাহর মাশিয়াতে হয়, আল্লাহর ইচ্ছায় হয়। কিন্তু কাউকে ক্ষমতা বা রাজত্ব দেওয়ার অর্থ এই নয় যে তার উপরে আল্লাহ সন্তুষ্ট। আবার কারো থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার অর্থ নয় যে এই অর্থ এই নয় যে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইউরুতির দুনিয়া মাল ইউহিব্বু ওয়ামাল্লা ইউহিব্বু, আল্লাহ পাক যাকে মহব্বত করেন আর যাকে মহব্বত করেন না দুইজনকেই আল্লাহ পাক দুনিয়া দেন। ওয়ালা ইউরুতির দিন ইল্লা মা ইউহিব্বু, তবে আল্লাহ পাক যাকে মহব্বত করেন তাকেই শুধুমাত্র দিন দেন, দিন দান করেন তাকে আল্লাহ পাক, দিন যাকে অপছন্দ করেন তাকে দেন না, দিন শুধুমাত্র যাকে আল্লাহ পাক মহব্বত করেন তাকেই দেন। আর দুনিয়া যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও। যেমন আল্লাহ পাক সুলাইমান আলাইহিসসালামকে রাজত্ব দিয়েছিলেন, সুলাইমান আলাইহিসসালামকে মহব্বত করে দিয়েছেন না অমহব্বত করে দিয়েছেন? মহব্বত করে দিয়েছেন। তারপরে ফেরাউনকেও আল্লাহ পাক বিশাল ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ মহব্বত করে দিয়েছেন নাকি? হ্যাঁ, ফেরাউন যদি বলে আমাকে আল্লাহ পাক এত বিশাল ক্ষমতা দিয়েছে, আল্লাহ যদি আমাকে মহব্বত না করে ক্ষমতা দিয়েছে নাকি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাটা বলে দিয়েছেন যে দুনিয়া দেওয়ার অর্থ আল্লাহ তাকে মহব্বত করেন এটার প্রমাণ বহন করে না। এই কথাটাই আল্লাহ পাক এখানে বলছেন যে যাকে দেন তাকেও আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর মহব্বতে হয়, এই কথা আল্লাহ বলেন না। মানে আল্লাহর ইচ্ছায় দেওয়া হয়, আল্লাহর ইচ্ছায় দেওয়া হয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কাকে আল্লাহ পাক সম্মানিত করবেন এটাও আল্লাহর ইচ্ছায় হয়, কাকে অপমানিত করবেন এটাও আল্লাহর ইচ্ছায় হয়। এখানে আল্লাহ পাক ওই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ইঙ্গিত করছেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে, সকল কল্যাণ আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, রাব্বুল আলামিন আপনি হলেন মহাশক্তিমান, মহা ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আপনি দিনের মধ্যে রাতকে প্রবেশ করান আবার রাত্রির মধ্যে আপনি দিনকে প্রবেশ করান। এটা বুঝতে পারছেন? দিন কীভাবে রাত্রের মধ্যে ঢুকে, রাত কীভাবে দিনের মধ্যে ঢুকে? এই যে দেখেন এখন মাগরিবের ওয়াক্ত হয় কয়টায়? 41, 6:41 এখন মাগরিবের ওয়াক্ত হয়, অথচ একসময় 6:41 এশার ওয়াক্ত হয় না? 7:15 তো আমরা এশার জামাত পড়ি। তাহলে তখন এক সময় এটা দিন আর এক সময় এটা রাত। আবার আল্লাহ পাক কী করেন? ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতা ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, আপনি মৃত থেকে জীবিতকে বের করেন, জীবিত থেকে আবার মৃত বের করেন। আচ্ছা, মুরগির থেকে ডিম বাইরে না? মুরগি জীবিত, ডিম মৃত, আবার মৃত থেকে জীবিত বের হয়, ডিমের থেকে আবার মুরগি বের হয় না? এইভাবে অসংখ্য জিনিস আছে, আপনি তাকালে দেখবেন যে জীবিত থেকে আল্লাহ মৃত বের করেন আবার মৃত থেকে জীবিত বের করেন। ওয়া তারজুকু মান তাশা ও বেগাইরি হিসাব, আবার যাকে আপনি চান, যাকে ইচ্ছা করেন তাকে আপনি বেগাইরি হিসাব রিজিক দান করেন। এই বেগাইরি হিসাব রিজিক মানে কি? তাহলে টাকা পয়সা রিজিক মানে এখানে টাকা পয়সা না, রিজিক মানে দুই ধরনের জিনিস। এক ধরনের দুনিয়ার জিনিসকেও রিজিক বলা হয়, আবার দিনকেও রিজিক বলা হয়। মুমিন দুই ধরনের খাবার খায়, একজন মুমিন দুই ধরনের খাবার খায়, একটা খাবার হলো জিসমানি খাবার আর একটা হলো রুহানি খাবার।
মুমিনকে দুই ধরনের খাবার দিতে হয়, একটা জেসমানি খাবার আর একটা রুহানি খাবার। মুমিনের শরীরের দুইটা পার্ট, একটা শরীর আর একটা রুহ। শরীর টিকে থাকার জন্য দৈনিক কয়েকবার খাইতে হয়, কয়েকবার নাস্তা করতে হয়, কয়েক অনেক কিছু দিতে হয়। আবার মুমিনের ইমান ঠিক রাখার জন্য, রুহকে ঠিক রাখার জন্য রুহানি কিছু খাবার দিতে হয়। সে রুহানি খাবার হলো দৈনিক পাঁচবার সলাত আদায় করতে হয়, তারপরে আপনার আরও জিকির আজকার করতে হয়, এবাদত বন্দেগী করতে হয়। এগুলো হলো মুমিনের রুহানি খাবার, এগুলো রিজিক। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন, তাকে অনেক আমল করার তৌফিক দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে অনেক টাকা পয়সাও দেন, দুনিয়ার অর্থ সম্পদ দেন। যেমন বড় বড় বিশ্বের ধনী যারা, এরা কি মুসলিম না অমুসলিম? বেশিরভাগই অমুসলিম। তাদেরকে আল্লাহাক বেগাইরে হিসাব টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে দিচ্ছেন। আল্লাহাক বলতেছেন আল্লাহাক যাকে ইচ্ছা করেন সেটা মুমিনও হতে পারে, গাইরে মুমিনও হতে পারে, আল্লাহাক বেগাইরে হিসাব রিজিক দেন। তবে ওই রিজিক মানে যদি আমলে সলে ধরি, তাহলে আমলে সলে করার যোগ্যতা আল্লাহ শুধু মুমিনদেরকে দেন। 28 নম্বর আয়াতে আল্লাহাক আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা ওয়াল বারা বুঝেন কিনা? যে ইসলামী শরীয়তের দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে বন্ধুত্ব, আর বারা মানে বন্ধুত্বহীনতা। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় আল ওয়ালা আল বারা। মানে আপনি কার কার সাথে বন্ধুত্ব করবেন, কতক্ষণ বন্ধুত্ব বজায় থাকবে, এটা হলো আল ওয়ালা। আল ওয়ালার নীতিমালা আল্লাহ কোরআনে কারিমে অনেক আয়াতে বর্ণনা করেছেন। আবার আল বারা, আপনি কার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, কার সাথে আপনি বন্ধুত্ব রাখবেন না, এটাকে বলা হয় আল বারা। এটার অনেক, এটার বিশাল একটা গুরুত্ব আছে আল ওয়ালা ওয়াল বারা। এই বিষয়ে অনেকগুলো কোরআনের আয়াত আছে, অসংখ্য হাদিস আছে আল ওয়ালা ওয়াল বারার উপরে। এটা না জানার কারণে মুসলিমদের মধ্যে অনেক সময় দেখবেন যে ছোটোখাটো একটা জিনিস নিয়ে মতভেদ, এটার নিয়ে বারা ঘটে গেছে, বারা সম্পর্কই ছিন্ন হয়ে গেছে। একজন আরেকজনকে সালাম দেয় না, সালাম দিলে জবাব দেয় না, অথচ দুইজনেই মুসলিম, দুইজনেই আহলে সুন্নাত ওয়াল জামাত, দুজনের আকীদাও এক, মুসলিমও, দুজনে নামাজি, কিন্তু দুজনের মধ্যে আল বারা ঘটে গেছে। এটার মূল কারণ হলো উনি ওই নীতিমালা জানেন না যে কি কারণে বারা করা যায়, কি কারণে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্কহীনতা করা যাবে, ওই কারণগুলো ওনার জানা নেই। এই জন্য উনি হয়তো দেখা গেছে একজন সামান্য হয়তো রাফলিয়া দেন করছে, আরেকজন রাফলিয়া দেন করে নাই, বাস এই রাফলিয়া দেন নিয়ে একজন আরেকজনের সাথে কথাও বলে না, সালামও দেয় না। এ মনে করে যে রাফলিয়া দেন করে না, সে মনে করে যে এ তো মুসলমানে নাই, এ তো বের হয়ে গেছে, মানে বারা ঘটায় ফেলছে, বারা। এটা ইসলামে হারাম। এই জন্য এই নীতিমালাগুলো জানতে হবে যে কার সাথে ওয়ালা হবে, কার সাথে বারা হবে। আমরা ইনশাল্লাহ একদিন একটা খোতবায় ভবিষ্যতে ইনশাল্লাহ আলোচনা করব আল ওয়ালা ওয়াল বারা। এবং এই বিষয়ে আমার একটা সংক্ষিপ্ত আলোচনা আছে ইউনিভার্সাল ভিশন টিভিতে, এই বিষয়ের উপরে শুধু আল ওয়ালা ওয়াল বারা, সেখানে আমার 106টা আলোচনা আছে। আল এই আলোচনাগুলো হলো আস সিফাত আল মুস্তাহাব্বাত, অর্থাৎ আরবের একজন শায়খ আল্লাহু আকবার, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে কত বিশাল গবেষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যেই উন্নত চরিত্র ছিল, নৈতিক গুণাবলীগুলো ছিল, এই গুণাবলীগুলোকে তিনি একত্রিত করছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ যেই গুণগুলো থেকে বেঁচে থাকতেন সেই গুণগুলোকে উনি একত্রিত করছেন কোরআন এবং সুন্নাহ থেকে একত্রিত করে। দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে প্রায় 300-এর অধিক উত্তম গুণাবলী ছিল, আবার 200 খারাপ গুণাবলী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন। এই 300 উত্তম গুণাবলী, 200 খারাপ গুণাবলী, এই 500 গুণাবলী কোরআনে আছে। 500 উপরে উনি প্রত্যেকটার উপরে প্রথমে কোরআনের আয়াতগুলো নিয়ে এসেছেন, তারপরে নবী সাল্লামের হাদিসগুলো নিয়ে আসছেন, তারপরে সাহাবিদের কাউল নিয়ে আসছেন, এ ব্যাপারে বিশাল একটা কিতাব উনি রচনা করছেন। সেখান থেকে আমি 106 গুণাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 106 উত্তম গুণাবলী আলোচনা করছি প্রত্যেকটা 20 মিনিট করে। আবার
আমাদের এখানে একজন শায়খ আসছিলেন, শায়খ হাফেজ মাহমুদুল হাসান আল মাদানী, উনি আলোচনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খারাপ জিনিসগুলো থেকে বেঁচে থাকতেন, মানে আমার বিপরীতটা। আমি আলোচনা করছি যে ভালো গুণগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল, উনি আলোচনা করছেন যে খারাপ গুণগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন। তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালো গুণগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার মধ্যে একটা ছিল আল ওয়ালা, আর যে খারাপ গুণ থেকে বেঁচে থাকতেন তার মধ্যে একটা ছিল আল বারা। আজকে মুসলিম উম্মা আল ওয়ালা আল বারা বুঝে না, এটা নীতিমালা জানে না। দেখা যায় ছোট একটা জিনিস নিয়ে বারা গঠায় বসে রয়েছে, আবার একজন শেরেক করে বিশাল অপরাধ করে তার সাথে ওয়ালা। দেখবেন সমাজে যে মসজিদের ইমাম সাহেব তিনি একজন বেনামাজি, একজন মদখোর, একজন ঘুষখোর, তার সাথে ওয়ালা করে বসে আছে, বন্ধুত্ব করে বসে আছে। কারণ হলো ওনার বাসায় কোনো কোনো দাওয়াত দেওয়া হয়, ওনার বাসায় বেশি বেশি খাওয়ানো হয় ভালো ভালো, মাঝে মাঝে হাদিয়া তোবা বেশি দেওয়া হয়, তার সাথে ওয়ালা হয়ে গেছে। আবার দেখা গেছে আরেকজন ভাই খালেজ দিনদার মুখলেস গরিব মানুষ, হয়তো ইমাম সাহেবের আমলের সাথে ওনার আমলে দুই একটা মিলে না, এরকমও হতে পারে, বাস ইমাম সাহেব ওনার সাথে ভাড়া গঠায় বসে রয়েছে। অথচ ওই সুৎখোর ঘোষখোর ওর সাথে ইমাম সাহেবের হওয়ার কথা ছিল বারা, আর এই দিনদার মানুষটার সাথে হওয়ার কথা ছিল ওয়ালা, কিন্তু উল্টা ঘটে গেছে। এইভাবে সমাজে আপনি লক্ষ্য করলেই দেখবেন, একটু গভীরভাবে সমাজের দিকে তাকাবেন, দেখবেন যে ওয়ালার জায়গায় বারা ঘটে গেছে, বারার জায়গায় ওয়ালা ঘটে গেছে। এগুলো হারাম, এগুলোর নীতিমালা জানতে হবে যে কার কার সাথে আমার ওয়ালা থাকবে, কার কার সাথে আমার বারা থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আমরা আগামী তাফসিরে ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত থেকে এই ওয়ালা বারার নীতিমালা থেকে ইনশাআল্লাহ আমাদের তাফসির হবে। আমাদের এই তাফসিরুল কোরআন আপনারা ওয়েবসাইট থেকেও নিয়মিত শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ওয়েবসাইট www.tafsirulquran.com, এখান থেকে ইনশাআল্লাহ শুনবেন। আর ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম সরাসরি সম্প্রচার করা হয়, যারা এখানে নিয়মিত উপস্থিত হতে পারেন না তারা সরাসরি আমাদের এই তাফসিরুল কোরআন .com-এ গেলেই অটোমেটিক আপনি সেখানে এই তাফসিরুল কোরআন বাসায় বসেও শুনতে পারবেন, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য এবং যারা দূর দূরান্তে থাকেন, দেশের বাইরে থাকেন, তাদের জন্য আমাদের এই কষ্টটুকু আমরা করে থাকি যে আপনারা যাতে সরাসরি কোরআনে কারিমের তাফসির শুনতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত করার, আমাদের সবাইকে একজনে আরেকজনের সাথে ওয়ালা করার, বন্ধুত্ব করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি না, এটা দরকার না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নাই নাকি? কারো একেবারে গুরুত্বপূর্ণ যেটা না হইলে নয় এরকম কোনো প্রশ্ন কি আছে? আলহামদুলিল্লাহ নাই মনে হয়। জি আছে, যে বলেন এটা দিয়ে শেষ আজকে। জি আলহামদুলিল্লাহ, ভাই যেটা বলেছেন সেটি হলো যে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনের জন্য জায়গা নির্ধারিত থাকে, আর কোনো ভাইদের জন্য মুসল্লিদের জন্য জায়গা নির্ধারিত থাকে না। তো ভাইয়ের মূল বিষয় যেটা জানার সেটা হলো প্রতিদিন এক জায়গায় নামাজ পড়লে ফজিলত বেশি
নাকি এক একদিন এক এক জায়গায় ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় নামাজ পড়লে ফজিলত বেশি? আলহামদুলিল্লাহ, প্রথম কথা হলো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের জন্য জায়গা নির্ধারিত, এই কথাটা ঠিক নয় যে শুধুমাত্র মসজিদের ইমামের জন্য জায়গা নির্ধারিত, একজনের জন্যই জায়গা নির্ধারিত, মুয়াজ্জিনের জন্য মসজিদের জায়গা নির্ধারিত নয়। মুয়াজ্জিন সাহেব সম্মানিত, মুয়াজ্জিন সাহেব কিন্তু ইমাম সাহেবের থেকে বেশি সম্মানিত, কি বলেন? ইমাম সাহেব বেশি সম্মানিত না মুয়াজ্জিন সাহেব বেশি কেন সম্মানিত বলেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, হে আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। আর ইমামদের জন্য কি দোয়া করছেন? আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ ইমামদেরকে আপনি সঠিক রাস্তা দেখাই দেন, হেদায়েত দেন। তাহলে হেদায়েতের দোয়ার চেয়ে মাগফেরাতের দোয়া বেশি সম্মানের। তো মুয়াজ্জিনদের জন্য মাগফেরাতের দোয়া করছেন আর ইমামদের জন্য হেদায়েতের দোয়া করছেন, এই জন্য মুয়াজ্জিনেরা বেশি সম্মানিত। কিন্তু মুয়াজ্জিন সাহেবের যে কাজ, তিনি আজান দিবেন, একামত দিবেন, ওই আজান একামতের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয় না, মসজিদের যে কোনো জায়গা থেকেই একামত দেওয়া যায়। আর ইমাম সাহেবের যেহেতু একটা নির্দিষ্ট জায়গা লাগেই ইমামতি করার জন্য, এই জন্যই ইমামের জন্য জায়গাটা নির্ধারিত। তবে এখানে একটা বিষয় যেহেতু ভাই প্রশ্ন করেছেন আমরা বলে দিই, সেটা হলো অনেক জায়গায় আমরা ইমাম সাহেবদেরকে দেখি যে উনি আজান হওয়ার পরে এই জায়গায় আসে বসে থাকে, এখানে এসে মানে মেহরাবের ভিতরেই সুন্নত আদায় করেন, মেহরাবের ভিতরেই বসে থাকেন, এটা সুন্নতের খেলাফ। আগে থেকেই জায়গা দখল করে রাখা যাবে না, এখানে এই জায়গা খালি থাকবে, এই জায়গায় সবসময় বসে থাকার অধিকারও নাই ইমাম সাহেবের। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা হলো যখন জামাত কায়েম হবে তখন শুধুমাত্র ইমাম সাহেব এখানে যাবেন, বাকি সময় এখানে থাকবেন না। মানে জামাত কায়েম হওয়ার আগেই যাই ইমাম সাহেব এখানে বসে থাকবেন না, ইমাম সাহেব মসজিদের যে কোনো জায়গায় থাকবেন, আগে অবস্থান করবেন, পরে যখন একামত জামাতের সময় হবে, জামাত কায়েম হবে, তখন এখানে যাবেন। সুতরাং এখানে আগে গিয়ে বসে থাকা এটা সুন্নতের খেলাফ। এরপরের বিষয় হলো যে এক জায়গায় সবসময় পড়া উত্তম নাকি বিভিন্ন জায়গায় পড়া উত্তম? প্রথম কথা হলো মসজিদের জামাতের সলাতের ক্ষেত্রে উত্তম হলো ফা আতিমুস-সফাল আউয়ালা ফাল আউয়াল, আমরা বলি না এই কথাটা, ফা আতিমুস-সফাল আউয়ালা ফাল আউয়াল, যেই যত সামনের কাতারে আদায় করবে তত বেশি ফজিলত, মানে প্রথম কাতার, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার, এইভাবে মানে যিনি যত সামনে আদায় করতে পারবেন, যত সামনের কাতারে, সেটাই হলো ফজিলত। তবে সেটার জন্য আসলাম পরে মানুষের ঠেলে আগে চলে আসলাম বেশি ফজিলতের জন্য, সেটা ফজিলতের থেকে গুণা হবে। ওই যে আপনি হাজরে আসওয়াজ চুম্বন দেওয়া ফজিলতের কাজ, কিন্তু মানুষকে মারি ঠেলি কষ্ট দিয়ে, আমার শরীরে শক্তি আছে, বুড়া মানুষ সব ধাক্কায় ফেলে দিয়ে আপনি যাই চুম্বন দিয়ে দিলেন, তো এই চুম্বন দিলে সওয়াব হবে না গুণা হবে? চুম্বন দেওয়া সুন্নত, কিন্তু আপনি কাজটা করছেন হারাম, বিশাল একটা কবিরা গুণা করছেন, করি আপনি আল্লাহর ঘরের সামনে কবিরা গুণা করে আবার চুম্বন দিতে গেলেন। তো ঠিক আগের কাতারে নামাজ পড়াটা মুস্তাহাব, উত্তম একটা ফজিলত, ফজিলতের জন্য আপনি মুসলিমদেরকে কষ্ট দিয়ে ঠেলে ধাক্কায় পায়ের পা লাগায় আপনি সামনে চলে গেলেন, তা আপনি কবিরা গুনাহ করে মুস্তাহাব করতে গেলেন। মানে ওই যে এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, বেশি ফজিলতের জন্য আপনি লুঙ্গি খুলে ফেলছেন, পাগড়ি বেঁধে ফেলছেন, ঠিক এরকম অবস্থা। এই জন্য সামনের কাতারে ফজিলত, তবে আগে আসি সামনের কাতারে বসতে হবে, আপনি যে ফজিলতের জন্য আগে চলে আসতে হবে, আসবেন যত পরে বসতে হবে তত পিছনে। তো আরেকটা হলো বিভিন্ন জায়গায় বেশি ফজিলত নাকি এক জায়গায় বেশি ফজিলত? আসলে এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, পুরা মসজিদেই ফজিলতময় বরকতময়, তবে প্রথম সারিগুলো বেশি ফজিলতময়। তবে নবী সাল্লামের একটা হাদিস আছে, নবী সাল্লাম বলছেন যে জমিনের যে স্থানে তোমরা সেজদা করো সেই জায়গাটা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হবে। তাহলে আমি যদি একদিন এক জায়গায় আদায় করি তাহলে পুরা মসজিদের জায়গাগুলাই সাক্ষী হয়ে গেল। এদিক থেকে বোঝা যায় যে সবসময় কন্টিনিউ এক জায়গায় না করে যদি আমি বিভিন্ন জায়গায় বসি, বিভিন্ন জায়গায় আদায় করি, তাহলে ওই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আমার জন্য সাক্ষী হবে। আরেকটা হলো সবসময় এক জায়গায় বসলে মানুষ মনে করে যে এইটা উনার জায়গা, মানে উনার জন্য রেজিস্ট্রি হয়ে গেছে, দলিল কবলা হয়ে গেছে, আগে আসলেও মানুষ আর ওই জায়গায় বসে না,
যত ডাকি যে ভাই আসেন এখানে আসেন, আসে না, কারণ উনি আগে থেকে ঠিক করে নিছে এটা তো অমুকের নামে রেজিস্ট্রি করা, এখানে আমি বসা যাবে না। অনেক মসজিদে তো মুসল্লা দিয়ে দিয়ে দখল করে, এটা অমুকের মুসল্লা, এটা না। অনেক মসজিদ এরকম আছে যে মুয়াজ্জিন সাহেবকে অর্ডার দেওয়া থাকে আজানের পরে, এটা অমুক সাহেবের মুসল্লা, এটা অমুক সাহেবের মুসল্লা, এরকম সাহেবদের মুসল্লা এইরকম বিছিয়ে রাখতে হয়। এটা মুয়াজ্জিন সাহেবের একটা কাজ। বিছানোর পরে ওই মুসল্লায় উনি যদি এক ঘন্টা পরেও আসে তাও উনিই বসবে না, আর কেউ বসা যাবে না, আর কেউ বসলে তুলে দেয়। এরকম এরকম বেয়াদবও আছে বাংলাদেশে যে অন্য কেউ যদি ওখানে বসে উনি আসেই বলে যে উঠেন উঠেন এটা আমার মুসল্লা। তো এই জন্য আমি কোনো মসজিদে গেলে দেখি যে ওইরকম মুসল্লা আছে কি না, আমি যাই আগে ওই দখল করে বসে থাকি, কারণ মুসলিমের অধিকার হলেও আমি সামনে আসবো, সামনে বসবো। মসজিদে কারোর জন্য রেজিস্ট্রি করে জায়গা বরাদ্দ করা ইসলামে অনুমোদন নাই। এই জন্য নির্দিষ্ট জায়গা না করে আমরা যদি এক সময় এক জায়গায় বসি তাহলেই ভালো। তবে এক জায়গায় বসলেও কোনো অসুবিধা নাই। আরেকটা হলো ইমাম সাহেবের পাশে আদায় করলে, এখানে আদায় করলে বেশি ফজিলত, এরকম কোনো হাদিসও আসে নাই। এটা প্রথম কাতার পুরাটা যতটুকু আছে সবটা এক ফজিলত, মানে প্রথম সারির একই ফজিলত, দ্বিতীয় সারির একই ফজিলত, তৃতীয় সারি, এইভাবে যত সামনের সারি হবে তত বেশি ফজিলত। এই জন্য আমরা এই মানে চেষ্টা করব প্রথম সারিতে আদায় করার, যত আগে আসা যায় আগে এসে আমরা প্রথম সারিতে আদায় করব। আর পিছন থেকে ধাক্কায় মানুষদেরকে বা পরে আসে সামনে চলে আসার চেষ্টা করা যাবে না, এটা গুনার কাজ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সরাসরি। আর আমরা পুরো মসজিদে সলাত আদায় করব, কোনো জায়গা আমার জন্য বরাদ্দ দরকার কি? আরেকটা হলো মসজিদে যত আল্লাহর বান্দা আসেন সব আল্লাহর বান্দা সমান, এখানে সবাই সমান অধিকার। বরং এমন আল্লাহর বান্দা আছে যাকে হয়তো আমি মনে করতেছি তো কিছুই না, কিন্তু আল্লাহ পাকের কাছে হয়তো সে অনেক প্রিয়। আর যাকে আমি মনে করতেছি বিরাট কিছু, তিনি হয়তো আল্লাহ পাকের কাছে কিছুই না। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।